के रे আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, আমি আপনার কাছে আইছি। কি দরকার? আমার এই তেলটা একটু পইড়ে দেন। কি তেল? কি জন্য পরে দিব? আমার ছোট বোনডা, ওই যে হোসনে আরা, ক্লাস 9-এ পড়ে। সামনে পরীক্ষা, তো খুব পড়তে হয়, পড়তে চায় না। আমি পাশে বসে থাকি, মেলা রাত পর্যন্ত পড়লে ওর মাথা গরম হয়ে যায়, অজ্ঞানের মতো শুয়ে থাকে। আমি তখন ওর মাথায় হাত দিয়ে দেখছি, ওর মাথা খুব গরম হয়ে যায়। হুজুর, আপনি যদি তেলটা একটু পইড়ে দেন, ওর মাথায় দিলে মাথাটা ঠান্ডা থাকবে। আমার মনের মধ্যে অনেক স্বপ্ন হুজুর, ওরে আমি ম্যাট্রিক পাশ করাবো। তোর তো মনি ডাক্তার সাথে ভালো সম্পর্ক, সে তো ভালো ডাক্তার, তারে দেখাইছিস? হুজুর, হ্যার চিকিৎসা আমার পছন্দ হয় না, হে তো হেমাপতি ডাক্তার। চিনির ছোট ছোট সরিষার দানার সাথে একটু পানি মিশিয়ে দেয়, ওতে কি কোনো কাজ হয়? আর আপনি দেবেন আল্লাহর কালাম পরে ফু, এতেই কাজ হবে হুজুর। আচ্ছা দে। আচ্ছা, তোরে যে সবাই মরাটা না কাসেম ডাকে, তোর লজ্জা লাগে না? আমি তো কোনো অন্যায় কাজ করি না। আমাকে পুরো জেলায় 5টা থানা, এই 5 থানায় যে মানুষ অপঘাতে মরে, তাদের আমি ওই জেলার লাশ কাটা ঘরে ডোমের কাছে পৌঁছে দিই পোস্টমর্টেম করার জন্য। এই মরা লাশ তো কেউ ধরতে চায় না। আমি এই সব লাশ যত্নের সাথে বাইন্দে বুইন্দে নিয়ে যাই। এ তো কোনো অন্যায় কাজ না, ভালো কাজ হুজুর। হ্যাঁ, আমি যদি দৈনিক ভ্যান চালাই, সারাদিন খাইটে খুইটে 200 টাকার বেশি টিকে না। আর মাসে যদি আমি 1টা কেস পাই, তাহলে মাসে 8 থেকে 10 হাজার টাকা। আর যদি লাশটা একটু পচা হয়, তাহলে তো কোনো কথাই নেই, পার্টি ভালো হইলে 15-16 হাজার টাকার ঘাই দিয়ে দেই। যাই হুজুর, আমার জন্য দোয়া করেন। তোর জন্য কি দোয়া করব? মানুষ যাতে অপঘাতে মরে। এটা আপনি কি কইলেন হুজুর? আচ্ছা, তুই যে মনির ডাক্তারের কাছে যাস, সে তো গাজার আসর বসায়, তুই কি গাজা খাস নাকি? সি 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 সি, এটা কি কন আপনি? আমি গাঁজা খাই না, আল্লাহর কসম আমি গাঁজা খাই না। তাই ওইখানে যাস কেন? সে গাঁজা খেয়ে ভালো ভালো আধ্যাত্মিক কথা কয়, আমার শুনতে ভালো লাগে। আমি যাই হুজুর, আসসালামু আলাইকুম, আমার জন্য দোয়া করেন। এই শোন, দাঁড়া, তোর সাথে আমার কথা আছে। কি কথা? তাড়াতাড়ি কও, আজ আমার এমনিতে দেরি হয়ে গেছে। দেরি হয়েছে কি জন্য তা আমি জানি না, তুই শেষ রাত পর্যন্ত পড়ছিস, তারপর মাথা ঘুরে পড়ে গেছিস। আমি সারা রাত তোর মাথায় ফু দিছি আর বাতাস করছি, তোর মাথা গরম ছিল, দেখি মাথাটা নিচু কর। এটা তুমি কি দিলা? আয় হায়, হুজুরের তেল পড়া। মা, ও মা, এই কি হইছে রে? আমি স্কুলে যাইতাছি আর তোমার ছেলে দেহো আমার মাথায় তেল দিয়ে কি করছে দেহো। কাসেম, এ তুই কি করছিস? ও এখন স্কুলে যাইতাছে, তুই ওর মাথায় তেল দিয়ে ভিজাই দিলি। মা, এটা হুজুরের তেল পড়া, ওর মাথা গরম হয়ে যায় তো এই জন্য দিছি। আচ্ছা হইল না হয়, এটা হুজুরের তেল পড়া, তাই বলে তুমি আমার এত তেল দিয়ে দিবা? আরে এ নিয়ে আমি স্কুলে যাব। আরে একবারে বেশি করে দিছি, যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়। মা দেহো তোমার ছেলে কি কয়? হুসনা, আমি বুঝছি। মা, তোমারে না কতবার কইছি, ওর নাম মোসাম্মদ হোসনে আরা, তুমি ওরে হোসনা কও কেন? আচ্ছা যা, এইবার থেকে মোসাম্মদ হোসনে আরা কই এই ডাকবো। যা মা, তুই স্কুলে যা। যা রাগ হোস কেন? তুই যেদিন ম্যাট্রিক পাস করবি, আমি সেই দিন 1 মণ মিষ্টি কিনে সারা গ্রামে বিলাই বেড়াবো। কলকাতার চাল খাও, এত বুট হইছ? ছি রেহানা, দাঁড়া, মরাটা না কাশেমের বোন আসতেছে, চল তাড়াতাড়ি যাই। দাঁড়া,
হে মাইয়া, এখন বাজে 10:30, ক্লাস শুরু হয় 10:00, তোমার তো লেট হয়ে গেছে। আমার বাড়িতে একটু সমস্যা ছিল, এই জন্য আসতে দেরি হয়ে গেছে। এই মেয়ে, তুমি কোন ক্লাসে পড়ো? ক্লাস 9-এ। আমার মোটরসাইকেল উঠো, তোমাকে তাড়াতাড়ি স্কুলে দিয়ে আসি। আপনি কি কোন? আপনার মোটরসাইকেল আমি উঠবো কেন? হে মাইয়া, তুই ওর চিনিস? আমাকে চেয়ারম্যানের একমাত্র পোলা, ওর মোটরসাইকেল উঠলে তোর জীবন ধন্য। উনি চেয়ারম্যানের ছেলে হোক আর লাট বাহাদুরের ছেলে হোক, তাতে আমার কি? আমরা গরিব, এটাই আমাদের গর্ব। কি কইলি? ও এ আবুল ভাই, ওর সাইরা দাও, মেয়েটার জ্ঞান বুদ্ধি আছে, খুব মূল্যবান একটি কথা বলছে, যাও তুমি যাও। কবির ভাইয়ারা কিন্তু একদম ভাই, একদিনে সব হয় না, আস্তে আস্তে ওঠো। আচ্ছা ঠিক আছে, চল যাই, ধীরে ধীরে হবে। জি স্যার, কোন স্যার? কাশেম, মহানাগ্রাম আনিস মিয়ার বাড়ি, চিনতে পারবি তো? স্যার কাশেমের আবার চিনতে কষ্ট হয় নাকি? চিনে নেব না। স্যার মেয়ে লোক না পুরুষ লোক? পুরুষ লোক, তবে একটু মাস্তান ছিল। স্যার মরছে কি আজকে না কালকে? আরে কমপক্ষে 5 দিন আগের মরা লাশ, মেরে পুকুরের মধ্যে লুকিয়ে রেখেছিল। স্যার পার্টি গরিব না ধনী? ধনী গরিব দিয়ে তোর দরকার কি? স্যার পচা লাশ, বুঝতে পারতেছেন না, রেটটা একটু বাড়বে না? আর গরিব হইলে তো স্যার রেটটা একটু কমে যায়। স্যার মহানাগ থেকে জেলার ডোমঘর পর্যন্ত 30 মাইল, রাস্তাঘাটও বেশি একটা ভালো না স্যার, 15,000 টাকা লাগবে স্যার। স্যার টাকাটা ক্যাশ করে আপনি আপনার পকেটে রেখে দেন, আমি যাওয়ার সাথে সাথে টাকাটা আপনি আমার হাতে দিয়ে দেবেন, তা নাহলে আমি লাশ ধরব না স্যার। আহা, তুই আয়, ব্যবস্থা একটা হবে। স্যার এমনি যে বাড়ি মানুষ মরে সে বাড়ি সবাই কান্নাকাটি করে, টাকা চাইতে লজ্জা করে, বাকি থাকলে দেয় না। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি, তুই জলদি আয়। মা, ও মা, খুদিটা নিয়ে আসো তো। আইতাছি। কিরে কাশেম, কি হইছে? মা আমি কাজে যাইতেছি, 2 দিন সময় লাগবে। ভাত খেয়ে যাবি না? না ভাত খাওয়ার সময় নেই মা, তুমি তো কানাই ডোমরে চেনো না, সে একটা ছোটখাটো নবাব, সন্ধ্যা হইলেই মদ খেয়ে বেহুশ হয়ে থাকে, ওর বাড়িতে গিয়ে ডাকলেও আসে না, আর তারে যদি না পাই সারা রাত আমার লাশ নিয়ে ডোমঘরের সামনে বসে থাকতে হবে, আর দিনে দিনে গোপালপুর যেতে হবে। তা খাবি কই? পথে খেয়ে নেব নে, চল। আচ্ছা বাজাম, চলেন চল। ডাক্তার যাচ্ছে। হরিবাদি মনি, ডাক্তার যাচ্ছে। কি খবর, ভালো আছো? জি। যাও, মনি ডাক্তার যাচ্ছে, ডাক্তার যাচ্ছে। আদাব ডাক্তার বাবু। আব্দুর রহমান মিনা, আদাব। দেখি তোমার হাতটা দেখি একটু। ব্যথা করে? জি করে। তোমার আন্ত্রিকের সমস্যাটা এখনো যায়নি, তোমাকে আগে যে ওষুধ দিয়েছি জি তা নিয়মিত চলবে জি, আর তোমার জন্যে নতুন একটা ওষুধ বের করে দিচ্ছি, এই তো, এটাও একই নিয়মে চলবে। ঠিক আছে, ভালো থেকো, আমি আজ আসি। হ্যাঁ ডাক্তার বাবু। হ্যাঁ, টাকা? জি। এটা রাখো, আজ আর লাগবে। এই যে একটা লাউ পেয়েছি আর 50 টাকা পেয়েছি, আর আমি তো সঞ্চয় করি না, এই যে 10 টাকা দেবে, এটা আজ আমার কোনো কাজে লাগবে না, তুমি দিলে। আর আমি যদি রাতে কোনো কারণে মরে যাই, এই 10 টাকা নিয়ে হবে গণ্ডগোল। আমি চেষ্টা করলে প্রতিদিন
300-400 টাকা প্রয়োজনের অতিরিক্ত রোজগার করতে পারি। জি, কিন্তু আমি যদি তা করি তাহলে আমার আর তোমাদের চিকিৎসা করতে ইচ্ছা করবে না, বেরোতে ইচ্ছা করবে না, শুয়ে থাকতে ইচ্ছা করবে। প্রতিদিন কে বলবে মনি ডাক্তার যাচ্ছে, মনি ডাক্তার যাচ্ছে, আসি মনি ডাক্তার যাচ্ছে। ডাক্তার যাচ্ছে। কাকাবাবু, আদাব। আদাব, কেমন আছিস? জি কাকা, ভালো আছি। কোথায় যাচ্ছিস? মেলা বড় একটা কাজ পাইছি, 15,000 টাকার কাজ। 15,000 টাকা? কি কাজ? আমার তো একটাই কাজ, লাশ টানা। ও, আজ রাতে কি আসরে আসতে পারবি? না কাকা, কাজ সাইরে আসতে 2-3 দিন সময় লাগবে। যাই কাকা, দোয়া করবেন। আচ্ছা যা, তাহলে আর আসরটা জমলো না রাতে আজ। মনি ডাক্তার যাচ্ছে। স্যার সালাম আলাইকুম। এই কাশেম, লাশটা বেঁধে তাড়াতাড়ি ভ্যানে তুল। স্যার টাকাটা পাবি তো? পচা লাশ নিয়ে যাব 30 মাইল, টাকাটা হাতে পাইলে জোশ লাগে স্যার। টাকার জন্য তুই এত পাগল? স্যার অভাবে পড়ে হইছি। এই নে, পুরো 15,000ই আছে, নে ধর। পাইলাম, জোশ পাইলাম স্যার। জাকির, হোগলা, রশি, যা আছে সবকিছু নিয়ে দৌড় দে, দৌড় দে। জাকির, আসসালামু আলাইকুম স্যার। ভাই, ওই যে দোকান, চলেন কলার রোডে খেয়ে নেই। আচ্ছা নাম কাকা। কি? দুইটা কলা আর দুইটা রুটি নিলাম। কলার হালি 20 টাকা আর রুটি দুইটা 10 টাকা। ঠিক আছে কাকা, নে দেন। আহা, গন্ধ কিসের রে? আরে জিনিস না, এত বড় একটা কাছে বেড়ে লাশ আছে। এই তুই এ জায়গা খাইতেছিস কে? তোর গাড়ির মধ্যে পচা লাশ না? হলাশ, তাতে কি হইছে? যা এখান থেকে, যা। হজাইতেছি, মরে গেলে আপনারও এরম গন্ধ বেরোবে। দেখছনি শালার ঘৃণা পেত্তা কিচ্ছু নাই, লাশের গাড়িতে বৈশা কলা রুটি খাইতেছে। ভাই দিমু নাকি শালারে দুইটা? চাচা নেন। ভাইজান কি মাস্তান নাকি? মাস্তান হইলে ওই যে ওই রকম লাশ হইতে হবে। ও মাস্তান ছিল, কোপায়ে কচুরি পানার মধ্যে রেখে দিছিল 4 দিন। যাই চল। কানাই ঝিমাইতেছে কেন? এ কানাই, আর বল সালা, লাশ আসবে তাই বসে আছে, রং চং মাখে করছে কি দেখো। এ সকাল থেকে খাওয়া শুরু করছিস নাকি? আরে সালা, আজ আমার খুশির দিন, সারা দিন খাবো, তাতে তোর কি সালা? আজকে আমি লাশে হাত দেবে না। এর ভিতরে দারোয়া ফোন করিয়া বললো লাশ আসবে, কাসেম লাশ লিয়ে আসবে, তাই বুঝে আছে।
আরে বেটা তুই তো বেহুশ, চাইয়ে দেখ আমি কাশেম, লাশ নিয়ে আইছি। শালা তো পুরো পাগল হয়ে গেছে। লাশ নামা, ঘরের ভিতরে ঢুকাইয়া দে। এক আছে, ইতু গন্ধু কেন রে? লাশ পচা নাকি? তার বসে নাকি কাপড় দে না, তুই কাপড় দে। লাশ নামা কেছে, লাশ লিয়ে আয়। ধর লাশটা কাইটে দে, আমি বাড়ি চলে যাই তাড়াতাড়ি। আজ আমি লাশ ছুঁইবে না। কেন? আজ আমার হালিকা দিন আছে। এখন কি করবি? এখন ঘরে যাব, রাধা বসে আছে। ও শালি তো সকাল থেকে পিতে পিতে পাগলা হয়ে গেছে। আমি থাকবো কই? আমার সাথে থাকবি, চল। তোর বাড়িতে গেলে আমার জাত থাকবে। আরে শালা, তুই লাশ টানিস আর আমি লাশ কাটি, এমনিতে জাত পাইলি কই? আরে আমরা সবাই মানুষ, চল আজ আমার হোলিকা দিন আছে, শুধু মস্তি হবে। আরে নাচো রে নাচো গাও খুশি আমার না, লে 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 হারিয়া।
নাম হোসনে আরা, মা হোসনে আরা। জি কি দেখতেছিস? ও রং দেখতেছিস? তোমাদের চেহারা এমন কেন, গায়ে রং কেন? কানাই ডোমের হোলি খেলার দিন ছিল তো, ওদের বাড়ি নিয়ে গেছিল। ডোমের বাড়িতে কিছু খাও নাই তো? আরে না, আমি খাই নাই। ও মনে হয় কিছু খাইছে নাকি? না, আমি কিছু খাই নাই। মা, এটা হইল তোমার, এর মধ্যে তেল পেঁয়াজ লবণ সব আছে। আচ্ছা আচ্ছা, যাও না, আরো অনেক কিছু আনছি, বসো। হে বয়, তুইও বয়। এই যে দেখ, তোর জন্য কানের দুল আনছি। আর ওই যে আরেকটা, ওইটা কার জন্য? এই যে আরেকটা দুল, এইটা কার জন্য? হোসনে আরা, তুই তো সবই বুঝোস, তারপর খোঁচা দেস কেন? এইটা কুলসুমের জন্য। এই যে দেখ, একই রকম চুড়ি আনছি তোর আর কুলসুমের জন্য। ও, ভাগ করে নিয়ে এসো। কুলসুম বুঝির জন্য গোপনে কিছু আনো নাই তো? মা, কও দেখি, কুলসুমদের আর কে আছে? কুলসুম তোমার আপন চাচাতো বোনের মেয়ে, আমাকে তো আর পর না। ওর বাপটা মরে গেছে, ভাই বোন কেউ নাই, মাটা আছে তাও অসুখে রুগী, ভালো করে চলতে পারে না। ওগরে দেখার দায়িত্ব আমাকে না? এই প্যাকেটের মধ্যে কাঁচা গোল্লার সন্দেশ, একটা আমাদের বাড়ি রাখো, আর একটা কুলসুমদের বাড়ি নিয়ে যাবো। ভাইয়া, এখনই যাইবা? কি কইস, এইভাবে যাবো নাকি? আগে গোসল করবো, খাওয়া দাওয়া করবো, তারপর যাবো। খালাম্মা, খালাম্মা, খালাম্মা। মা, ও মা, কি রে? কাশ্যাম ভাই আইছে, তাড়াতাড়ি বাইর হও, আসো। কি রে, কে আইছে? ওই যে কাশ্যাম ভাই আইছে, ওই যে কাশ্যাম। ও কাশ্যাম, আসো। আসসালামু আলাইকুম খালাম্মা। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো? জি ভালো। বসো, তোমার মা কেমন আছে? জি ভালো আছে। তুমি যে বসতে বলতাছো, তুমি বসার কিছু দিছো? বসো। খালাম্মা, অনেকদিন পর একটা কাজ পাইছিলাম, গতকাল গোপালপুর ছিলাম, ওইখান থেকে কুলসুমের জন্য একজোড়া কানের দুল আর চুড়ি আনছি, নাও। খালাম্মা, কাঁচা গোল্লার সন্দেশ আনছিলাম, এটা নেন। কুলসুম, বাক্সটা ঘরে নিয়ে যা, আর তোর শোয়ের বাড়িতে যে মিষ্টি দিছে, ওইখান থেকে মিষ্টি দে কাশেম। আচ্ছা। কাশেম বাবা। বলেন খালাম্মা। আমার শরীরটা খারাপ, বাতের ব্যথা, মাঝে মাঝে উঠতে পারি না, যদি মইরা যায় মায়াডার কি হইব? কুলসুমের চিন্তা আমি শেষ হয়ে গেলাম। চিন্তা করেন কেন, আমরা আছি না খালাম্মা? এই নেন। আমি একা এতগুলা মিষ্টি খেলে কেমন দেখায়, আপনারাও খান না বাবা, তোমার জন্য রাখছি, তুমি খাও। ওর শোয়ের বিয়া ঠিক হয়েছে, সেই মিষ্টি। ওর শোয়ের বিয়ার যে ঘটক, সে কালকে আমাকে বাড়ি আইছিল, একটা ছেলের কথা বলল, বাড়ি হইল কালিয়া। ঘটকের কথা শুনে আমার পছন্দ হয়েছে, কিন্তু ঘটকরা তো সত্যমিতা বানায়া কয়, ওগর কথা আমার বিশ্বাস হয় না। কুলসুমের তো কেউ নাই, তুমি যদি ছেলেটার বাড়ি গিয়ে একটু খোঁজ খবর নিতা। নাম ঠিকানা দেন, কালকে তো লাঠি খেলা, খেলার পরে আমি গিয়ে দেখে আসবো। আমি আর খাবো না।
বিয়ের জন্য আপনি ছেলে দেখবেন কে? কি কয় খালাম্মা, আমি ছাড়া কে দেখবে? আমি ছাড়া আপনাদের কে আছে? ও পাগলের মতো কি কয়? আপনি যে সত্য কথা কইবেন তার কি বিশ্বাস আছে? আপনার দেখা ছেলে আমি বিয়ে করব কেন? আগে আপনি নিজে বিয়ে করেন, তারপর আমার জন্য ছেলে দেখেন। আরে বোকা, আমি তো আমার বোনের জন্য ঠেকে রইছি। হ্যাঁ, বোনটার জন্য ঠিক কা রইছেন? আপনার মাইয়া দেওয়ার জন্য মানুষে বসে রইছ তো? ও, আমি মরা টানি তো, এই জন্য আমার সাথে বিয়ে দেবে না, বুঝছি। তোমার জন্য ছেলে দেখতে গেলে মানুষে বলবে মরা টানা কাশেমের বোন, এই জন্য ছেলে পক্ষ রাজি হবে না, বিয়ে ভাঙ্গে যেতে পারে, ভয় পাইছো না? হ্যাঁ হ্যাঁ, আপনি তো বেশি বুঝেন। শোনো মা, তোমার একটা কথা কই আমি, আমার জন্য তোমাকে কোনো ছেলে দেখতে হবে না। আর এই বাড়িতে যদি কোনো ঘটক আসে আমি কিন্তু অপমান করব। কি ঝগড়া লাগাইলি তুই? তুমি কোনো কথা কইও না, ওনার সাথে আমার অনেক ঝগড়া আছে। আচ্ছা ঠিক আছে, ঝগড়া জাটির দরকার নাই, আমি আপনাদের দাওয়াত দিতে আইছি। কিসের দাওয়াত দিতে আসছেন? আপনার বিয়ের দাওয়াত দিতে আসছেন? তোমার সইয়ের বিয়ে ঠিক হইছে তো? এই জন্য তোমার মাথায় শুধু বিয়ের কথা ঘুরতেছে। কালকে স্কুল মাঠে লাঠি খেলা, সে লাঠি খেলার দাওয়াত দিতে আইছি। কুলসুম যাইও। আমার তো যাওয়ার ইচ্ছা, মারে কোন? খালাম্মা, কুলসুম রে নিয়ে যান, আমি যাই। যাই কুলসুম। আমি থাকতে কইলে আপনি কি থাকবেন? খালি ঝগড়া করে মেয়েটা। লাঠি খেলায় জিতলে পিতলের কলস পাবো, দোয়া করো, জিতলে পিতলের কলস দিয়ে যাব। রে তুই বুঝলি না রে মন,
সারা ঘরে শুইয়া থাকে স্বপনে তোমারে দেখি গো, একলা ঘরে শুইয়া থাকে স্বপনে তোমারে দেখি গো। আর যদি কাশেম মাঠে লাঠি খেলতে না আসে তাহলে আমরা ধৈরা নেব, সে মিথ্যা কথা বইলা বেড়াইতেছে। আর সেই খেলা যে জিতবে আমাদের চেয়ারম্যান সাহেব তিনাকে মেডেল দিবে এবং একটা পিতলের কলস দেওয়া হবে। খেলোয়াড়রা মাঠে নামেন। স্যার, রেফারি বাঁশি মারতেছে, লাঠিয়াল মাঠে নামতে কইতাছে। আবুল কি রেডি? জি স্যার, আমি রেডি। আপনি হুকুম দিলে আমি যাইতে পারি। আব্বা, আপনারা না জানে আমি তো একটা কাজ করছি। কি কাজ? কালিয়া থেকে গুনি নানছি, সে ভালো বান মারতে পারে। ঠিক আছে, আনছো যখন মাঠে আসো তো। রাত 10টায় আইসা মাঠের চার কোনে চারটা তাবিজ পিতে দিছি। স্যার, রেফারি বাঁশি মারতেছে, কাশে মাঠে নেমে গেছে। আবুল দেওয়ান যাও। চাষা আমারে দোয়া করেন, দোয়া করেন চাষা। আসি। এই শোনো, ওস্তাদের কাছে দোয়া নিয়ে যাও। দোয়া করেন ওস্তাদ। ভালো করিস, ভালো করিস। ছোট ভাইয়ের কাছ থেকে দোয়া লয়ে যাও। ছোট ভাই দোয়া করো। আল্লাহ, তুমি ভালো করে খুব। চেয়ারটা নিয়ে আয়।
খেলার মাঠে বুকে মেডেল লাঠি হাতে জোরে এক হাত বুকের পাটা লাগছে যেন বাঘের বাচ্চা নওজোয়ানে খেলবে লাঠি নাচন দেখাও ঘুরাও লাঠি তলোয়ার খেলা হবে আর তলোয়ার খেলবো আমি তলোয়ার খেলায় যে জিতবে সেই হবে চ্যাম্পিয়ন দুই প্রাইজ সেই পাবে মোস্তফা জি স্যার ওট 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 মা কালকে তোর বাড়ি যায় আমার লোক তোকে খেলার মাঠে যেতে নিষেধ করেছিল না জি জি করছিল গেলি কেন
আমার বিয়াদুবি হইছে। তুই লাঠি খেলে কোন মন্ত্র চালাইস কেন? বিশ্বাস করেন চেয়ারম্যান সাহেব, আমি কোনো কোন মন্ত্র জানি না। মিথ্যা কথা কইতেছিস কেন? আমি বড় গুণিনের কাছে শুনছি, তুই বান মারতেও পারিস, তুই বান কাটতেও পারিস। কবির বাবা, লাঠি খেলায় গুণ মন্ত্র হয় আমি শুনছি, কিন্তু আমি জানিও না, আমি করিও না। কালকে তলোয়ার খেলবো আমি, কালকে মাঠে যাবি না। শোন, কালকে খেলার মাঠে কোনো বল হবি না। তোকে যদি খেলার মাঠে দেখি তাহলে পা দুটো কাইটি হাতে ঝোলা দেবো। ঠিক আছে চেয়ারম্যান সাহেব, আমি যাব না, কিন্তু একটা কথা বলে যাই, কাশেমের বাবা ছিল বিশ গ্রামের বড় লাঠিয়াল, উনি আমার বড় ওস্তাদও ছিলেন, তার উপর দিয়ে লাঠি খেলার কেউ ছিল না। কাশেমের রক্তের ভিতরে আছে লাঠি খেলা আর তলোয়ার খেলা, ওর সাথে আপনার ছেলে পারবে না আমি বলে দিলাম। পারবি কি পারবে না সেটা আমি দেখবো, তোর চেহারা যেন কোনোদিন না দেখি। যা, আব্বা, আবুল আমার চাস্তু ভাই হলো আমার দোস্তের মতো, ওর মাথায় রক্ত দেখা আমার মাথা নষ্ট হয়ে গেছে। আপনার আগেই বলে রাখলাম, কালকে তলোয়ার খেলার মাঠে আমি কাশ্মীর রক্ত বার করুন। কবির ভাই, আমি কিন্তু বুঝতে পারতেছি আপনি ভিন্ন ধারায় যাইতেছেন, আমারে ভিন্ন ধারায় নিয়েন না। কাশেম। জি কাকা। তুই লাঠি খেলে আর তলোয়ার খেলে কলস পেয়েছিস, মেডেল পেয়েছিস, আর আমি দিলাম তোকে ফুলের মালা। কাশেম, তুই একজন শিল্পী, খুব খুশি লাগছে না তোর?
জি কাকা ধর একটা গান ধর কেহ মানবা না মানো শোনো মানা শোনো তাতে নাই আমার কোনো লাভ লোকেশান শোনো দিজো দাসের গান ভালোই তো ধরলি কেহ মানবা না মানো শোনো বানা শোনো মানবা না মানো শোনো বানা শোনো তাতে নাই আমার কোনো লাভের লোকসান শোনো দিজো দাসের গান শোনো দিজো দাসের গান কেহ বলে আছে খোদা কেহ বলে নাই আমি বলি থাকলে থাকুক না থাকিলে নাই যারে নয়নে দেখি নাই শ্রবণে শুনি নাই নয়নে দেখি নাই শ্রবণে শুনি নাই দর্শন পাই না তবু করি গো প্রণাম শোনো দিজো দাসের গান শোনো মীমাংসা হইল নায়ার সৃষ্টি হতে এই জগৎ শত শত পণ্ডিত গণের ভিন্ন ভিন্ন মত আবার কেহ বলে আকার কেহ বলে নিরাকার কেহ বলে আকার কেহ বলে নিরাকার আসলে কোন আকারের কেরাকে সন্ধান শোনো দিজো দাসের গান শোনো দিজো দাসের মানে পাঁচো আটো পড়ে দে নামাজ দিনে তিনবার পূজা করা হিন্দু গণের কাজ আমার সপ্তাহ করে দে যারা যায় গির্জাতে সপ্তাহ করে দে যারা যায় গির্জাতে মানুষ হিসাবে এরা সকলে সমান শোনো দিজো দাসের গান শোনো দিজো দাসের গান বাইবেল কোরআন বেতার যত ইতিপুথি মানি মানি করে মোদের ঘটল যে দুর্গতি মানতে মানতে শাস্ত্র পাই নাই অন্য বস্ত্র মানতে মানতে শাস্ত্র পাই নাই অন্য বস্ত্র ঘটি পাটি লোটা মোদের কর্মের বিধান শোনো দিজো দাসের গান শোনো দিজো দাসের গান কেহ মানো বা না মানো শোনো বা না শোনো মানো বা না মানো শোনো বা না শোনো তাতে নাই আমার কোনো লাভে লোকসান শোনো দিজো দাসের গান শোনো দিজো দাসের গান কেহ মানো বা না মানো শোনো বা না
দাঁড়া ভাই দাঁড়া, লাইট বন্ধ করেন। এত রাইতে আপনারা? তোরে ধরার জন্য। আমারে ধরার জন্য কেন? তলোয়ার খেলায় হাইরে গেছেন এই জন্যে? মনি ডাক্তারের ওখানে গাঁজা খাইছিস? শালা গাঁজা খুর বুঝিস না কেন? আবুলবার মাথায় এখনো পট্টি লাগানো। আবুলবার মাথা থেকে যে রক্ত ঝরছে সেই রক্ত আমি তোর মাথা থেকে বের করব। কবির ভাই গাঁজা খাওয়ার কথা বললেন। আমি মনি ডাক্তারের ওখানে যাই কিন্তু কোনোদিন গাঁজা খাই নাই। আর রক্ত, খেলার নিয়ম নীতি না মাইনে আপনারা দুইজন আমারে মারতে চাইছেন, পারেন নাই। আমার একটা বাড়ি লাগছে ওনার মাথায়। এ এত পেশাল কিসের? মার ওরে! এই কবি আলো শালা করে কি? আয়, কোন শালা আসবি? আয়, ওদের পাগল হয়ে গেছে। লাঠির কায়দা তো দেখলি, এবার দেখ সিনেমার কায়দা। সিনেমার কায়দা তুই কি দেখাবি? সিনেমার কায়দা দেখো আমি। দেখা কবির, আমি খোঁজ নিছি, এইটা কাশেমের বোন। একেবারে খাপের খাপ মিলে গেছে। এই তুই কাশেমের বোন না? জি। এদিকে এদিকে চল আমার সাথে। নিয়ে যাবো কবির। ও মাইয়া কবিতা ঢুকে গেছে, ঝামেলা করার দরকার নাই, চল যাই গিয়া। চল ওঠ। কি লিখতেছো? আমার মনের কথা। কাউরে দিবা? না, কারে দিব? আমি নিজেই মাথায় দিয়ে শুব। এই যে কলস নিয়েছি, এর বিনিময়ে কিছু দিবা না? কলস তো আপনি নিজের ইচ্ছায় দিতে চাইছেন, সেদিন কি কইছেন এর বিনিময়ে কিছু দিতে হবে? ঠিক আছে, দরকার নাই, কলসটা নাও। ওই জায়গায় থুয়ে দিলেই তো হয়। তুমি এই যে চটাং চটাং কথা কও, আমার একদম ভাল লাগে না। খালাম্মা কই? আমার সইয়ের বিয়া তো, ওরা নিয়ে গেছে। তুমি যাও নাই? আমি গেলে তো আপনি কলস নিয়ে আইসা ফেরত যাইতেন। আমি জানি আজ পিতলের কলস আমাদের বাড়িতে আসবে, সেই জন্যই একা একা বসে রয়েছি। আপনি কলস দেওয়া ছাড়া কি আর কিছু বলবেন? কি বলবো, খালাম্মা বাড়ি নেই, আমার তো এখন চলে যাওয়া উচিত। তাহলে দাঁড়াই রয়েছেন কেন? যান, তাড়াতাড়ি যান। ঠিক আছে, আমি যাইতেছি। দাঁড়ান, কালকে আমার সইয়ের গায়ে হলুদ। আপনি তো গান বাজনা করেন, সই আপনারে দাওয়াত দিছে। তবে আপনার এই নাকার বোকার কাপড় চোপড় পইরা যাইয়েন না, বিয়া তো, একটু ভালো কাপড় চোপড় পইরা যাইয়েন। আচ্ছা ঠিক আছে, আমি আমার দলবল নিয়ে যাব। না
ছাড়া বিয়া বাড়ি, চুন ছাড়া পান সুপারি, বাদ্যবাজনা ছাড়া কি আর ভালো লাগে গান, বাদ্যবাজনা ছাড়া কি আর ভালো লাগে গান। যার লগে যার জুড়ে বান্ধা, তার লগে সে পরে বান্ধা, মাটির ঘরে নাই মা সে আসমানে রোশন, মাটির ঘরে নাই মা সে আসমানে রোশন। আরে মিদা মিদা হাসে কন্যা বড়ই রূপবান, মনের মধ্যে না জানি কি উঠল রে তুফান, মনের মধ্যে না জানি কি উঠল রে তুফান। মেহেন্দি দিয়া সোনার কন্যা বউ সাজিয়া, আরে হলদি দিয়া মেহেন্দি দিয়া সোনার কন্যা বউ সাজিয়া, নয়া একখান বাড়ি গিয়া বাঁধে নিজের ঘর, পর হইয়া যায় আপন কন্যার আপন হয় রে পর। এই না লিখন না যায় খণ্ডন বিধির বিধান, মনের মধ্যে না জানি কি উঠল রে তুফান, মনের মধ্যে না জানি ছাড়া বিয়া বাড়ি, চুন ছাড়া পান সুপারি, বাদ্যবাজনা ছাড়া কি আর ভালো লাগে গান, বাদ্যবাজনা ছাড়া কি আর ভালো লাগে গান। পতির পায়ে দেয় সপিয়া উজার কইরা বুক, এক হইয়া যায় দুই জনারি কাঁচা মনের সুখ, সেই না সুখের হইলে হের ফের বাঁচে না পরা, মনের মধ্যে না জানি কি উঠল রে তুফান, মনের মধ্যে না জানি কি উঠল রে তুফান। যার লগে যার জুড়ে বান্ধা, তার লগে সে পড়ে বান্ধা, মাটির ঘরে নাই মা সে আসমানে রোশন, মাটির ঘরে নাই মা সে আসমানে রোশন। মিডা মিডা হাসে কন্যা বড়ই রূপবান, মনের মধ্যে না জানি কি উঠল রে তুফান, বাদ্যবাজনা ছাড়া কি আর ভালো লাগে গান, মনের মধ্যে না জানি কি উঠল রে তুফান, বাদ্যবাজনা ছাড়া কি আর ভালো লাগে গান। এ কবির ওই যে আসতেছে। সেভাবে রেডি হয়ে আসবি, শুনছিস? ওই মনে থাকে জানো, কালকে তোরা নিয়ে যাবো। হোসনেয়ারা, স্কুলে গেলি আবার ফেরত চলে আসলি, স্কুল কি বন্ধ আজ? না, স্কুল খোলা, আমার জন্য চিরকালের জন্য বন্ধ হয়ে গেছে। কি হয়েছে, তুই কাঁদতেছিস কেন? আমার আর স্কুলে যাইতে বললো না, আমার আর লেখাপড়ার দরকার নাই। কি হয়েছে তা বলবি না? কি বলবো, আমরা গরিব, আমাদের এত লেখাপড়ার দরকার কি? মা, ও মা, এই দেখো তোমার মেয়ে কি কয়। কি হয়েছে, অহস না, তুই কাঁদতেছিস কেন?
কি হইছে? স্কুলে যাওয়ার পথে প্রতিদিন চেয়ারম্যানের ছেলে আমার বিরক্ত করে, খারাপ কথা বলে। সেদিন আসার সময় আমার মাথার ওন্না টাইনা ছিড়া নিয়ে গেছে। এত সব হইছে, তুই আমার আগে কস নাই কেন? আগে গলে তুমি কি করতে পারতা? তুমি তো মরা টানা কাশেম, আর ওরা হইলো চেয়ারম্যান। শোনো, তোমার একটা কথা কই, তুমি লাঠি খেলা আর তলোয়ার খেলা বন্ধ করো। আমার সাথে লাঠি খেলা আর তলোয়ার খেলায় হাইরে গিয়ে তারপর এইসব করছে না? না, আগে থেকেই করতো, খেলায় হারার পর আরো বাড়ছে। দাঁড়া, আমি এখনই যাইতেছি। তুমি কোথায় যাবা? এই নিয়ে তুমি মাথা খারাপ করো না, চেয়ারম্যানরা অনেক শক্তিশালী, আমারে তো শেষ করবে, তোমারেও মারা ফেলাবে। অত সোজা না, দেশে আইন আছে না? তুই থাক, এটার একটা ফয়সালা না হওয়া পর্যন্ত তোর স্কুলে যাওয়ার দরকার নাই। আমি এখনই মনি কাকার কাছে যাইতেছি। ও মা, তুমি ওরে ধরো। ভাইয়া, আয় ঘরে আয়। এই ওষুধটা সকালে একবার বিকেলে একবার খাবেন। ডাক্তারবাবু, আপনার যে ভাই ব্রাদার সব চলে গেল, এদের জন্য কষ্ট পান না? হয়, এই কষ্ট ভুলে থাকার জন্য মাঝে মাঝে চলে যাই বটগাছতলায়, গাজায় টান দেই, চলে যাই ঈশ্বরের কাছাকাছি, সব ভুলে যাই। আসি তাহলে। আদাব। আদাব। আপনি আসুন। আদাব বাবু। আদাব। কাকা, পা পাচ্ছিস কেন? কি হয়েছে? ওই যে আমার বোন হোসনেয়ারা স্কুলে পড়ে, ওই স্কুলে যাওয়ার পথে চেয়ারম্যানের ছেলে আর তার ভাতিজা খুব বিরক্ত করে। আমার বোনটা খুব চাপা স্বভাবের, মনে হয় অনেক দিন ধরে বিরক্ত করে। আজকে মনে হয় খারাপ কিছু কইছে, স্কুলের পর থেকে ফেরত হইছে, কইতেছে আর স্কুলে যাবে না। আমি এখন কি করবো কন্ত? এটা তো খুবই খারাপ, এটা তো ইপটিজিং। সরকার ইপটিজিং এর জন্য কঠোর আইন করেছে। তোর তো থানায় পুলিশের সাথে ভালো সম্পর্ক, মামলা করে দে। চেয়ারম্যানের ছেলের বিরুদ্ধে মামলা করব? তারা তো অনেক শক্তিশালী, অনেক টাকা পয়সা আছে। তার চেয়ে চেয়ারম্যান তো আমাকেই চেয়ারম্যান, সে তো বিচার আচার করে। আচার করে, বিচার করে না। তবুও তার কাছে যদি একবার বলতাম তাহলে ভালো হইতো না? কাশেম, তোকে কি আমি ভালো ছেলে সাধেই বলি রে? তোর আসলেই অনেক বুদ্ধি। তুই যা, আগে চেয়ারম্যানের কাছে যা, যা তাকে গিয়ে বল। আচ্ছা কাকা। চেয়ারম্যান সাহেব, চেয়ারম্যান সাহেব, কিডা, চেয়ারম্যান সাহেব, চেয়ারম্যান সাহেব। এই তুই এখানে কে? আপনার সাথে আমার কথা আছে। আর রাখ, এত করে বাচ্চা, যা যা। আপনার সাথে আমার কথা আছে। যা বলতিস কেন? যা, আপনার সাথে আমার কথা আছে তো। আরে নিশ্রাম, যা যা। হয় কি হয়েছে বল? আপনার ছেলে আমার বোন রে ইফটিজিং করছে। ইফটিজিং? এটা আবার কি? আরে ইফটিজিং অনেক খারাপ জিনিস। ওই তোর ইফটিজিং শিখাইছে কিডা? মনি ডাক্তার বলছে ইফটিজিং খুব কঠিন মামলা হবে। কি কলি? আরে তুই হসিন এত রে বাচ্চা, আমার পোলাসে জমিদারে বাচ্চা, তুই একটা ঘুঘুতার ফাঁদ পাতিছিস না? যা 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 কেন থেকে। ঠিক আছে, যাইতেছি, সালাম আলাইকুম। আরে যা যা, মামলা কিন্তু হয়ে যাবে। হইলো, আমি ডাকবো, বড় মামলা। এখন যা যা, খাওয়াটা নষ্ট করে দিল, চলো চলেন। কিন্তু ব্যাপারটা কি কাকা? আপনার কথাই তো ঠিক হইলো, চেয়ারম্যান তো আমার অপমান করলো, আর ওই যে কি কইলেন ইফটিজিং, ইফটিজিং মানে কি এটা তো আমি কইতে পারলাম না। চেয়ারম্যান একটা খারাপ লোক, ওর ছেলেটাও খারাপ। কাকা, খেলার পরে আপনার এখান থেকে গান গেয়ে যাওয়ার পথে চেয়ারম্যানের ছেলে আমার মারতে চাইছিল, আমার সাথে পারে নাই। ও, এ ঘটনাও ঘটেছে? তোর উপরে হিংসার রেশ তোর বোনটার উপরেও পড়েছে। তাই কাকা, আমি এখন কি করব? থানায় যা, আইনের আশ্রয় নে। আর ওই যে ইফটিজিং এর কথা বললি না, ইফটিজিং মানে হলো নারীদের উত্তক্ত করা, কিন্তু এই সব এমন পর্যায়ে পৌঁছে গেছে এখন, বিষয়টি আর নারীদের উত্তক্ত করা থাকছে না, এটা হয়ে যাচ্ছে নারী নির্যাতন। সরকার এর জন্য কঠোর আইন করেছে, তুই চলে যা আইনের কাছে। ঠিক আছে কাকা, আমি যাইতেছি। যা। ঠাকুর, কাশেমের মঙ্গল করো।
স্যার আসসালামু আলাইকুম। কি রে কাশেম, তুই? স্যার ইফটিজিং হয়েছে স্যার, আমি ইফটিজিং এর মামলা করতে আইছি স্যার। ইফটিজিং? ইফটিজিং তুই বুঝিস? স্যার আগে বুঝতাম না, মনি ডাক্তার সব বুঝাই দিছে, এখন স্যার সব বুঝতে পারছি। কার বিরুদ্ধে মামলা করবি? স্যার মামলা হবে আমাদের চেয়ারম্যান কানা মোল্লার ছেলে কবিরের বিরুদ্ধে। কাকে ইফটিজিং করেছে? স্যার আমার ছোট বোনডা, এই ইফটিজিং এর কারণে সে স্কুলে যাওয়া বন্ধ করে দিছে, সে আমারে বলছে সে আর স্কুলে যাবে না। ঘটনা কি সত্যি রে? চেয়ারম্যানের বিরুদ্ধে কেউ তোকে ফুসলিয়া পাঠায়নি তো আবার? স্যার কাশেম রে আপনি এতদিন ধরে চিনলেন না, আমি খুব কষ্ট পাইলাম স্যার। চেয়ারম্যানের ছেলের বিরুদ্ধে মামলা করে তুই এলাকায় টিকতে পারবি? স্যার আপনি আছেন, পুলিশ আছে না স্যার। ঘটনা যদি সত্যি হয়ে থাকে আর তুই যদি মামলা করিস, তাহলে তো চেয়ারম্যানের ছেলেকে অ্যারেস্ট করতে হবে। এর কিছুদিন পর সে জামিন নিয়ে বের হয়ে আসবে, তখন যদি সে তোর বোনের কোনো ক্ষতি করে, তোকে যদি মারধর করে, তখন তো তুই আবার মামলা করবি। আর এভাবেই মামলার সংখ্যা বাড়তে থাকবে। তুই গরিব মানুষ, মরা লাশ টেনে সংসার চালাস, তখন কি তুই এই মামলার খরচ চালাতে পারবি? আর তোর বোনের স্কুলে যাওয়া চিরকালের জন্য বন্ধ হয়ে যাবে, সেটা কি ভালো হবে? তাই আমি এখন কি করবো স্যার? তোর বোন স্কুলে যেতে পারলেই তো তুই খুশি, নাকি? জি স্যার খুশি। আমি কালকে তোর এলাকায় যাব, তোর বোনের স্কুলে যাবার ব্যবস্থা করে দেব। তুই নিরীহ মানুষ, এসব নিয়ে কোনো বাড়াবাড়ি করবি না, এখন চলে যা। শালার মুনি ডাক্তার বহুত প্যাঁচ লাগাইতেছে, আমি মনে করছিলাম শালা ভালো, এখন দেখছি পুরো খেলাটাই ও খেলতেছে। আচ্ছা দেখি। মনি ডাক্তার যাচ্ছে, ডাক্তার যাচ্ছে। মনি ডাক্তার না? জি স্যার। যা ডেকে নিয়ে আয়। জি স্যার। ডাক্তার বাবু, ওই যে আমাকে চেয়ারম্যানে আপনারা ডাকে, চলেন। আদাব। ভক্তি শ্রদ্ধাই তো ভরপুর। ওই যে মরাটারা কাশে, জি, ওরে ফুসলায় আমার ছেলের বিরুদ্ধে ইফটিজিং এর মামলা করতে পারেছিলেন থানায়, থানায় তো মামলা নেয় নাই। আপনার কাজটা করাটা কি ঠিক হয়েছে? দেখুন, আপনার ছেলেটা যে কাশেমের বোনটাকে স্কুলে যাওয়ার পথে বিরক্ত করে, এটা তো ভালো কাজ নয়। ভালো কাজ? যুবক ছেলেদের নিয়ে প্রতিদিন আসর বসে গাঁজা খান, সেটা কি ভালো কাজ? দেখুন চেয়ারম্যান সাহেব, আমি জানি অনেকের ধারণা আমি যুবকদেরকে নিয়ে গাঁজা সেবন করি, বিশ্বাস করুন আমি একাই ওখানে গঞ্জিকা সেবন করি। ইঁদুর বাচ্চা, সবাই জানে তুই কি করিস, তোর আত্মীয় স্বজন সবাই চলে গেছে ভারতে, তুই কি জন্য দেশে আসিস? হ্যাঁ এসব প্যাঁচ লাগাতি। ক্ষমা করবেন চেয়ারম্যান সাহেব, আমি জন্মগত সূত্রে এদেশের একজন নাগরিক, আর আপনিও একজন নাগরিক, আপনার আর আমার মধ্যে বিন্দুমাত্র তফাত নেই। আমার ভাই ব্রাদার আত্মীয় স্বজন এদেশ ছেড়ে চলে গেছে, তাই বলে আমাকেও চলে যেতে হবে এরকম কোনো বিধান তো এদেশে নেই। আমি আমার জন্মভূমি ছেড়ে যাব কেন বলুন তো? ওই ডাক্তার, তোর এই গোল গোল রসগোল্লার মতো কথা সবার ভালো লাগতে পারে, কিন্তু আমার ভালো লাগে না। তুই হচ্ছিস আমার সামনে হরিণের বাচ্চা, আর আমি হলো বাঘ, বেশি পড়াবাড়ি করলে এক থামাতে গায়ে মেলো। চেয়ারম্যান সাহেব বেয়াদবি মাফ করবেন, এদেশটা হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সবাই মিলে সহবস্থানে থাকার জন্য সুন্দর একটি দেশ, আপনাদের মতো কতিপয় লোকের কারণে, তাদের উস্কানিতে সুন্দর সেই সমাজ ব্যবস্থা নষ্ট হয়ে যাচ্ছে। দয়া করে এমন কথা আর বলবেন না, আমি আসি, নমস্কার। শালা কাঞ্জুটি, বেশি কথা কয়। ডাক্তার যাচ্ছে। কি হয়েছে বলেন? আমার পুত্র বাবাজি কি ঘরে আছে? থাকলি ডাকো। আপনি ডাকেন? ওই যে ঘরের মধ্যে ইয়ার দুস্থগনি আড্ডা মারতেছে, টেলিভিশন দেখতেছে।
কবির বাবাজি টেলিভিশন বন্ধ করো। আরে মানে টেলিভিশন বন্ধ কর, আর যারা ঘরে তাদের নিয়ে আয়। আব্বা কিছু বলবেন? খুব জরুরি কথা বলবো। আব্বা কি বিষয়? বিষয়টা হইল তোমরা দুজন মেয়েরা স্কুলে যাওয়ার পথে তাদেরকে বিরক্ত করো। যে না চাচা, আমরা এসব করবো কেন? চুপ হারাম দাদা, তুই আমার শহরটা নষ্ট করতেছিস। তোদের জন্য মরাটানা কাশেমের বোন স্কুলে যাওয়া বন্ধ করে দিয়েছে, থানার ওসিও সব জানে। ওসি দয়া করেছে, মামলা নেয় নাই। ওসি ফোন করেছে, এক্ষুনি আমার বাড়িতে আসবি, তাড়াতাড়ি ভাইগে যা। ওসি দেখলি অ্যারেস্ট করতে পারে, বর্তমান ওসি খুব কড়া লোক। যা যা। তোমার পুত্রকে শাসন করো, তা না হলে যে কোনো সময় অ্যাস্ট হয়ে যেতে পারে। ছেলেটা কি আমার একা না আপনারও? আপনি তো তারে লাই দিছেন, লাঠি খেলান তলোয়ার খেলান তারে দিয়ে। আরে এটা তো আমার দেশের সংস্কৃতি, আমি তো সংস্কৃতি চর্চা করি। আর তোমার ছাওয়াল যদি এসব উল্টাপাল্টা করি ফেলে তো আমি কি করবো? চেয়ারম্যান সাহেব। স্যার বসেন বসেন বসেন। না আমি বসতে আসিনি। উনি কি আপনার মিসেস? জি জি স্যার। ভালোই হল আপনার মিসেসের সামনেই বলে যাই, আমাদের দেশে বর্তমানে ইপটিজিং নামে একটা শব্দ চালু হয়েছে। এর অর্থ হল নারীদের উত্তক্ত করা। এটা আসলে নারীদের উত্তক্ত করা নয়, নারীদের নির্যাতন করা। এসব কথা আমাকে বলছেন কেন? আমি আপনাকে টেলিফোনে বলিনি? দেখেন আমি একজন চেয়ারম্যান, আমার অনেক শত্রু আছে, ঘটনাটা সাজানো হতে পারে। আমার একটু জানার সময় দেন, একটু শোনার সময় দেন। কোথায় কি জানবেন কি শুনবেন আমি কিছু জানতে চাই না। কাশেমের বোন আপনার ছেলের অত্যাচারে স্কুলে যাওয়া বন্ধ করে দিয়েছে, সে কাল থেকে স্কুলে যাবে, আমি কাশেমকে বলে দেব। এরপর যদি কিছু হয় আমি আপনার ছেলেকে তো অ্যারেস্ট করবই, আপনাকেও ছাড়ব না। শুনছ, আমি অ্যারেস্ট হলি ঘরে একা থাকবা না একটা বিয়ে করবা? বাজে কথা কেন না, আগে নিজে ঠিক হন তারপরে পুরাটা ঠিক করেন। যত সব কাশেম। জি কাকা। চেয়ারম্যানের সাথে কি গন্ডগোল লাগছে? না কাকা, কিসের গন্ডগোল? হে হলো চেয়ারম্যান আর আমি হইলাম কাশেম, আমার সাথে হ্যার গন্ডগোল এডি কি হয়? এইসব কথা কয়ে আপনারা আমারে তার শত্রু বানায়েন না তো স্যার। হ্যালো কাশেম। জি স্যার। তোর বোনের ওই ব্যাপারটা সমাধান হয়েছে? আর কোনো সমস্যা নাই তো স্যার? না কোনো সমস্যা নাই, আমি নিজে চেয়ারম্যানের বাড়ি এসে তাকে সাবধান করে দিয়েছি, তোর বোনকে স্কুলে পাঠাবি, কোনো সমস্যা নাই, ঠিক আছে? জি স্যার পাঠামু, আপনি ভালো থাকেন। হোসনেয়ারা মা তাড়াতাড়ি এদিক আসো। এ হোসনেয়ারা। কি হইছে? আরে হোসনেয়ারা রে ডাকো। হোসনা কি তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি এদিকে আ, কাল থেকে তুই স্কুলে যাবি, তোরে যদি কেউ কিছু কয় তার খবর আছে। কেন কি করছো তুমি? তোরে কইছিলাম না দেশে আইন আছে, ওসি সাহেব নিজে চেয়ারম্যান সাহেবের বাড়ি গিয়ে তার পোলারে আর তারে শাসন করে গেছে, এখন বুঝতে পারতেছিস কালকে থেকে স্কুলে যাবি। ঠিক আছে যাবো। শালার বেটা শালা মরাটানার বাচ্চা আমার বিরুদ্ধে মামলা করতে গেছিল, সাহস দেখছিস? এ ওই যাইছে। হাই দাদা। কি বলেন? তুই আমার বিরুদ্ধে থানা ইপটিজিং এর মামলা করতে গেছিলি না? এ বিষয়ে তো মিটমাট হয়ে গেছে, ওসি সাহেব আপনাদের বাড়িতে গিয়ে সবকিছু ঠিকঠাক করে দিছে, এ বিষয় নিয়ে আর আলোচনা করেন না তো। কি আলোচনা করবো না, আলোচনা তো শুরু হইলো কেবল সেদিন লাঠি খেলার মাঠে, তারপর ওই যে রাত্রে বেলা যে আলোচনাটা দিলাম, তারপরও কি আলোচনা দেওয়ার দরকার আছে? আলোচনা সব আলোচনা আরো কত কি বাকি আছে, টের পাবি এলে পরে। আচ্ছা ঠিক আছে, আলোচনা করেন আপনারা।
আচ্ছা সই শোন তোর একটা কথা কই তোর জামাই কি তোর আদর করে হ্যাঁ আদর তো করবেই স্বামী আদর করবে না তো আদর করবে কে আরে আদর করার জন্যই তো বিয়ে করছে আর তোর শাশুড়ি সে কি তোর দিয়ে ভাত রান্দাইছে হ্যাঁ প্রথম দিনই ভাত রান্দাইছে আমার কোনো চিন্তা নাই আমার খালাম্মা আমার দিয়ে ভাত রান্দাইব না তোর খালাম্মা মানে খালাম্মা মানে আমার শাশুড়ি ও বুঝছি কাশেম ভাইয়ের মা আচ্ছা তুই যে তারে ভালোবাসিস সেটা কি তারে বলছিস না রে সই বলতে পারি নাই তুই মনে মনে ভালোবাসলে হবে তারে বলস না কেন হুম আয় বাইরে আয় তোরে কইতাছি কথা কইতে গেলে নষ্ট হইব দই শৈল সই শৈল সই মনের কথা কই সত্যি কথা কইতে গেলে নষ্ট হইব দই শৈল সই পরেন চাই না থাকতে বাড়ি গায়ের তাপে পড়ে শাড়ি পরেন চাই না থাকতে বাড়ি গায়ের তাপে পড়ে শাড়ি একলা কেমনে শৈল সই মনের কথা কই সত্যি কথা কইতে গেলে নষ্ট হইব দই শৈল সই
কথা কই সত্যি কথা কইতে গেলে নষ্ট হইব দই শৈল শৈ হয় দাঁড়া তোর ভাই আমার বিরুদ্ধে ইভটিজিং এর মামলা করতে গেছিল না যা ভয় নাই যা যা রফিক সাহেব রফিক সাহেব জি স্যার এদিকে একটু আসুন তো জি স্যার আপনার ক্লাসে হুসনারা মেয়েটাকে ডাকুন তো জি স্যার হুসনারা জি স্যার তোমাকে হেড স্যার ডাকে জি স্যার হুসনারা তুমি কয়েকদিন স্কুলে আসনি কেন স্যার আমি শুনেছি স্কুলে যাওয়া আসার পথে বকাটা ছেলেরা তোমাকে বিরক্ত করে জি স্যার আমাদের কাছে বলনি কেন স্যার চেয়ারম্যানের ছেলে আর তার ভাতিজা আমার মনে হয়েছে আপনারা কিছুই করতে পারবেন না এই জন্য আমি কিছুই বলিনি আচ্ছা শুনেছি বিষয়টা ফয়সালা হয়েছে তোমার কোনো ভয় নেই তুমি স্কুলে এসো জি স্যার খালাম্মা খালাম্মা আজকে আমার মনটা অনেক খুশি এই যে মোরগ আনছি রান্না করেন খায়ে যাব আচ্ছা বাবা কি জন্য খুশি বাবা খালাম্মা হোসনেয়ারা আবার স্কুলে যাইতে পারবো ওসি যায়ে চেয়ারম্যান রে দিছে আচ্ছা ঠিক আছে আমি রান্তাছি যত রাইতে হোক খায়ে যাবে কিন্তু হ্যাঁ খায়ে যাব তো আচ্ছা শুনেন আমার একখান আরজি ছিল কি আরজি আমার অনেক দিনের শখ আপনার সাথে রাত্রিকালে নৌকায় করে ঘুরব রাত্রিকালে ঘুরলে মানুষে কি বলবে মেয়ে ছেলে নিয়ে রাত্রিকালে ঘোরা আপনি লাঠি খেলেন তলোয়ার খেলেন মানুষের কি আপনি ডরান তারপরও এত ভয় কেন আপনার মানুষ জানে না আপনি আমার খালাতো ভাই কেউ যদি কিছু কয় সেইটা আমি বুঝবো আপনি ঘুরতে যাবেন কি না সেইটা কন ঠিক আছে যাব পারে হি জল গাছ গাছের নিচে পাতার বিছানা সেই বিছানায় নাই রে ফুল গঙ্গে রোজে নাই রে তুল হাত বাড়াইয়া ডাকে যেন অচিন ঠিকানা গঙ্গের পারে হি জল গাছ গাছের নিচে পাতার বিছানা সীমানা যাইতে ভাইসা যাইতে কই রহ না মানা
পারে হি জল গাছ গাছের নিচে পাতার বিছানা পালে লেখা এত কাছে দুইজন তবু দুইজনই যে একা ঘোমটা দিয়া যায় কি ঢাকা কপালে লেখা এত কাছে দুইজন তবু দুইজনই যে একা বাড়াইয়া ডাকে যেন অচিন ঠিকানা গঙ্গের পাড়ে হি জল গাছ গাছের নিচে পাতার বিছানা সেই বিছানায় নাই রে ফুল গঙ্গের রোজে নাই রে কুল জ্যোৎস্না রাইতে ভাইসা যাইতে বাড়াইয়া ডাকে যেন অচিন ঠিকানা জ্যোৎস্না রাইতে ভাইসা যাইতে কই রহনা মানা তোর ডিউটি হলো কাল কাশেমের বোন স্কুলে যায় কিনা সেটা দেখবি তারপর তারপর আমার মোবাইল করে জানাবি সে স্কুলে গেছে তারপর তোমরা কি করবা কি করবো বুঝিস না আমার বিরুদ্ধে ইফটিজিং এর মামলা করতে গেছিল ওর ভাই তারপর চাচার যে বাড়ির পর আইসে ওসি সাহেব দামকাই গেছে এ আমরা কি বসে বসে শুনবো কিছু করব না তোমরা কি মায়াটারে খারাপ কিছু করবা না আদর করব আমি বুঝছি ভাই তোমরা খারাপ কাজ করবা আমি এসবের মধ্যে নাই না থাকলে এখান থেকে জাগিয়া ঠিক আছে গেলাম তবে ব্যাপারটা কিন্তু ভালো হবে না ভালো কি মন্দ সেটা আমি বুঝবো এ গেলি তুই কাশেম আমার মাথা ফাটাইছে এ রাত্রে বেলা মায়ের খাইছি ওরে আমি এমনি ছেড়ে দিব এ ওর কলেজের মধ্যে আমি দাগ দিয়ে দেব দাগ তোমরা দাগ দাও আমি জায়গা এই যা যা এই শোন এই কথা যদি কাউরে কোষ তাহলে কিন্তু টাইমে ভাইকে দেব তলোয়ার খেলায় 10,000 লোকের মাঝে আমার বুকে পাড়া দিয়ে ধরছিল আমি জানি ওর বোন হইতেছে ওর জানের জান ওর জানটার আমি খাবলে খাবো জি স্যার দৌলতপুর থানার পরানপুর আমার চিন্তা অসুবিধা হবে না স্যার আমি আসতেছি মা কি রে মা একটা কাম পাইছি পরানপুর থেকে লাশ নিয়ে গোপালপুর যাইতে হবে দৌলতপুর থানা অনেক দূর আইসকেই ফিরবি তো কানাই কাইটে দিলে দিনে দিনেই চলে আসবো তুই স্কুলে যা এই তো যাব শোন কালকে থেকে তোর আর কোনো ভয় নাই আজকেই আমি তোর জন্য মোবাইল কিনব যদি কেউ স্কুলে যাওয়ার সময় কিছু কয় সাথে সাথে আমারে ফোন করবি আমি চলে যাব ঠিক আছে ভালো মতো পড়াশোনা করিস স্কুলে যা যা আচ্ছা যা মা তুই স্কুলে যা আচ্ছা মা কানাই এ কানাই আরে কেসে দারোগা ফোন করল তো তাড়াতাড়ি লাশ ভেতরে নে আচ্ছা দর আস্তে জায়গাটা একটু পিছলা হয়ে গেছে রে কানাই তুই তাড়াতাড়ি লাশটা কেটে দে আরে শোন তোরে খুব ব্যস্ত মনে হইতাছে হ ব্যস্ত মার্কেটে যাইতে হবে তুই তাড়াতাড়ি লাশটা কেটে দে আমি যেন আইসেই লাশটা নিয়ে যেতে পারি আরে শোন শোন না রে ভাই শোন কি বল তোর বোন যে শুনলাম স্কুলে যেতে পারতেছে না সেটা কি ঠিক হইছে হ্যাঁ হইছে ওসি সাহেব নিজে গিয়ে পেদা নিয়ে দিছে শালার একটা উচিত শিক্ষা হইছে শোন আমার বোনের জন্য একটা মোবাইল কিনবো
তুই তাড়াতাড়ি কাইটে রাখ, আমি আইসাই যেতে নিয়ে যেতে পারি। আরে ওটা কাটবো নে, তুই তো বড় লোক আছিস, পারলে একটা বোতল নিয়ে আসিস। আমি কারোর মদ খাওয়াই না, পারলে একটা ফান্টা খাওয়াইতে পারি। ফান্টা খায়া লাশ কাটবো, সালা বলে কি। এই নেন। ওই যে আইসে, আলাও গিয়ে চল। তুই আইসোস কি হয়েছে মা, তুমি এরম করতেছো কেন? রাইত হয়ে গেছে, হুসনা তো এখন স্কুল থেকে ফিরে নাই। ও মা, কও কি? সকালে স্কুলে গেছে, এখনো ফিরে নাই। ও জাগর সাথে স্কুলে যায় আসে, তাগর কাছে খবর নিছো? সবাই একই কথা কইছে, স্কুল থেকে বাইর হওয়ার পর হরি আর কেউ দেখে নাই। জাকির কই? জাকির গেছে ওর খালার বাড়ি। ও মা, কও কি তুমি, চলো তো। হোসনেয়ারা, 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 ও মা, হোসনেয়ারা, কই তুই? ও ভাই জান, আমার ছোট বোন হোসনেয়ারা দেখছেন কি? হারাই গেছে? না, স্কুলে গেছিল, স্কুল থেকে আর ফেরে নাই। না, আমি দেখি নাই। রাস্তার পাশে স্কুলের বই খাতা পড়ে আছে, ওইখানে যা, ওদিকে যা, দেখ অ্যাক্সিডেন্ট হইতে পারে। ও মা চলো, এটি হোসনেয়ারের বই। ও মা, এটা হোসনেয়ারা কই? হোসনেয়ারা, ওই যে আরেকটা। ও মা, ওই লোক ঠিকই কইছে, হোসনে আরার মনে অ্যাক্সিডেন্ট হইছে। ওমা, ওই যে হোসনে আরার গলা। মা, মা কি হইছে হোসনে আরার? ওমা, ওমা কি হইছে ওর? হ্যালো কাশেম। মনিকা, আপনি কোথায়? কেন রে, আমি তো দোকানেই। কাকা, তাড়াতাড়ি আপনার ওষুধপাতি যা আছে সব নিয়ে আমাদের বাড়িতে আসেন। কি হয়েছে? হোসনেয়ারার অ্যাক্সিডেন্ট হয়েছে, রক্ত পড়তেছে, হেসকি টানতেছে, তাড়াতাড়ি আসেন। আচ্ছা ঠিক আছে, আসতেছি। ও মা, হোসনেয়ারার কি হয়েছে? মা, ও মা, হোসনেয়ারা এরকম করতেছে কেন? আঘাত লাগছে, অনেক রক্ত পড়ছে, হুশ নাই। ও কাকা, আমার হোসনেয়ারা মরে যেতেছে। কাকা, কাকা, আমার হোসনেয়ারা বাঁচান। কাশেম, একটা কথা বলি শোন, এটা অ্যাক্সিডেন্ট হোক আর যাই হোক, আমার হোমিওপ্যাথিতে এর কোনো চিকিৎসা নাই। তুই ওকে এক্ষুনি তাড়াতাড়ি করে থানা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যা, যা যা যা। ওমা, তাড়াতাড়ি ধরো, তাড়াতাড়ি কর। ওমা, তাড়াতাড়ি চালা, তাড়াতাড়ি। ওমা, বেশি দূর নাই মা। ওমা, আর অল্প একটু। মা, চলে আসছি মা। না মামা, আহ
ডাক্তার 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 সাহেব ডাক্তার সাহেব ও বাজার বাজার কই গেছো ডাক্তার সাহেব এই ছেলে এই এদিকে আসো এদিকে আসো আসো কি হয়েছে আমার ছোট বোন অ্যাক্সিডেন্ট হয়েছে অনেক রক্ত পড়ছে কোথায় কোথায় এই যে এই যে ডাক্তার সাহেব আমার বোনটারে বাঁচান সেলিম স্ট্রেচার নিয়ে আসো কুইক কুইক উঠাও উঠাও সোজা ওটিতে তাড়াতাড়ি করো আপনারা এখানে অপেক্ষা করুন আমি দেখছি মা এইদিকে আসো তুমি কি হও মেয়েটির জি ভাই হই তুমি তাড়াতাড়ি থানায় যাও থানায় কেন কি হয়েছে স্যার অ্যাক্সিডেন্ট না না ওর উপর নির্যাতন হয়েছে নির্যাতন ও মা কি কয় তুমি তাড়াতাড়ি থানায় যাও স্যার স্যার আমার সর্বনাশ হয়ে গেছে স্যার কি রে কাশেম কি হয়েছে স্যার বড় স্যার কই বড় স্যার তো বাসায় স্যার 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 আমি কাশেম স্যার স্যার আমার সর্বনাশ হয়ে গেছে স্যার 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 আমার সর্বনাশ হয়ে গেছে স্যার স্যার কি রে কাশেম এত রাতে আমার বাসায় কি হয়েছে স্যার আমার বোনটারে থানা হাসপাতালে নিয়ে আইছি কি হয়েছে কি স্যার কি যেন হয়েছে সর্বনাশ হয়ে গেছে নির্যাতন হয়েছে অনেক জ্ঞান নাই অজ্ঞান স্যার আপনি চলেন স্যার স্যার আমি আপনার পায়ে ধরি আমার বোনটারে বাঁচান আচ্ছা ওট 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 আমি দেখছি তুই ধৈর্য ধর কাশেম কাশেম রে ও বাজান কই গেলি কাশেম মা কি হয়েছে মা কাশেম ও বাজান কি হয়েছে মা ও বাজান টাকা লাগবো বাজান টাকা লাগবো এক্সকিউজ মি ডাক্তার কি হয়েছে বলুন তো আপনি একটু এদিকে আসুন মেয়েটা গ্যাং রেপড হয়েছে গ্যাং রেপ হ্যাঁ গ্যাং রেপ অবস্থা খুব একটা বেশি ভালো না খুব বেশি ব্লিডিং হয়েছে এই মুহূর্তে লাইফ সেভিং ড্রাগ দিতে হবে হাই অ্যান্টিবায়োটিক দিতে হবে যা আমাদের থানা হাসপাতালে অ্যাভেলেবল না তাহলে কি করা যায় বলেন তো ছেলেটা আমার অনেক প্রিয় ছেলে ওষুধগুলো বাইরে থেকে আনতে হবে ওদের কাছে টাকাও নেই টাকা আমি দিচ্ছি আপনি ওষুধ আনার ব্যবস্থা করুন আচ্ছা ঠিক আছে এই ছেলে এদিকে আসো জি স্যার এই যে ওষুধগুলো লিখে দিচ্ছি তাড়াতাড়ি নিয়ে আসো নে নে টাকা ধর এই কাশেম দাঁড়া রফিক জি স্যার আপনি ওর সাথে যাবেন যদি দোকান বন্ধ থাকে দরকার হলে দোকানদারকে বাড়ি থেকে তুলে ওষুধ নিয়ে আসবেন স্যার কি হয়েছে কি হয়েছে তোর অত চিন্তা করার দরকার নেই মামলা মোকদ্দমা যা করার সব আমি করব তুই তাড়াতাড়ি ওষুধ নিয়ে আয় যা রফিক আপনিও যান জি স্যার ডাক্তার সাহেব প্লিজ চলুন তো আমি একটু পেশেন্টকে দেখব আচ্ছা চলুন সম্ভবত তিন চারজন ছেলে ছিল এত অল্প বয়সী একটা মেয়ে
এটা নির্মম, আমার কোনো ভাষা নেই। সিস্টার আপনি বাইরে যান, ইনজেকশন আসবে ওটা রেডি করে নিয়ে আসেন। জি স্যার। ডাক্তার সাহেব, আলামতগুলি ঠিক মতো রেখেছেন তো? জি রেখেছি, ওগুলো আপনাদের কাছে দিয়ে দেব। আচ্ছা, ওর শারীরিক অবস্থা কেমন দেখলেন? কি আর বলবো ওসি সাহেব, বিভৎস, দেখা যায় না, ডাক্তার বলে দেখতে হয়। ওর শরীর দেখে আমার মনে হয়েছে একটা হরিণের বাচ্চাকে মেরে যেভাবে হায়না বাঘ সিংহ খাবলে খাবলে খায়, ওকেও তেমনি করে খেয়েছে। স্যার ইনজেকশন আসছে, দিয়ে দেব? হ্যাঁ দিয়ে দিন। স্যার কি রে কাশেম? স্যার আমরা আসবো, স্যার স্যার একটু দেখবো, স্যার একটু দাঁড়া। ডাক্তার সাহেব, ওরা কি একটু আসবে? আসতে পারে, তবে বেশি কথা বলতে পারবে না, কান্নাকাটিও করতে পারবে না। আচ্ছা ঠিক আছে, কাশেম আয় আয়। মামা! না 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 না, এখানে কান্নাকাটি করা যাবে না। কাশেম, তোর বোন ভালো আছে, তুই চল, চল তোর মাকে নিয়ে চল, তোর বোন ভালো আছে। মা আপনি আসুন। আসো মা। যান সিস্টার, আপনি এখানে ডিউটি করেন। এই গ্রাম বইয়া লোকের মুখে কি শুনতাছি? কাশেমের বন্ডার কি হইল? কবিরের বিরুদ্ধে নাকি মামলা হইছে, আপনি একটা খবর নিবেন না? আরে আগে মেয়েটা কি অবস্থা হয় দেখি, আমার লোক লাগানো রয়েছে, সময় মতো ঠিকই ব্যবস্থা নেব। ও মা, মা থানা হাসপাতালে হোসনে আরারে আমাকে একবার দেখতে যাওয়া উচিত না? কুলসুম রে, যা শুনতাছি হুসনারে নিয়ে যা হয়েছে তা যদি সত্য হয় তাহলে আমরা গেলে ওরা কষ্ট পাইব। শিয়ানা মাইয়া, ওর বিয়া শাদির ব্যাপার আছে, এইসব কথা যত চাপা থাকে ততই ভালো। এখন তো মনে হয় হুসনারার জ্ঞান ফিরছে, ওগো মনটাও একটু ভালো হয়েছে, এখন মনে হয় আমাকে যাওয়া উচিত। যে ঘটনা ঘটছে তাতে কি আর এত সহজে ওদের মন ভালো হবে? বরং আল্লাহরে ডাক, ও ভালো হইয়া বাড়িতে আসো, বাড়িতে আসলে আমরা দেখতে যাব। কিন্তু ওরা যেন জানতে না পারে আমরা এই ঘটনা শুনছি। মা, হোসনারার জন্য আমার বুকটা ভাইটা যাইতেছে মা। হোসনারা তুই ভালো আছিস? তোর জন্য আমি সেদিন এই মোবাইলটা কিনছি, এখন থেকে তোর আর কোনো বিপদ আপদ হইলে তুই আমারে ফোন করে জানাইতে পারবি। নে। সর্বনাশ যা হল তা তো হয়ে গেছে, আমি আর তোমার কি জানাবো? ওসি সাহেব, কেস কি হয়ে গেছে? হ্যাঁ, মেয়েটা কোনো নাম বলেছে? বলেছে। কেসটা অন্যদিকে ঘুরাই দিতি কত টাকা লাগবি? চেয়ারম্যান সাহেব, আপনার লজ্জা করছে না এই বিষয়ে কথা বলতে? আমরা তো সরকারি চাকরি করি, আপনি তো জনগণের প্রতিনিধি। একটা অসহায় মেয়েকে আপনার ছেলে যেভাবে নির্যাতন করেছে এটা শুনে আপনার খারাপ লাগেনি? বা এখন লাগছে না আপনার খারাপ? আপনারা বললাম না, আপনি আমার দৃষ্টিতে কোনো মানুষের পর্যায়ে পড়েন।
এখান থেকে চলে যান, নইলে আমি আপনাকে অ্যারেস্ট করতে বাধ্য হব। ঠিক আছে, আমি যাচ্ছি, কিন্তু আমি আবার এক্ষুনি আসব। হাই, সালাম আলাইকুম। আমি চেয়ারম্যান কানামুল্লা। থানায় আসার আগে যে বিষয়টা নিয়ে আপনার সাথে কথা বলেছিলাম, ওসি সাহেব তো আর কোনো কথাই শুনতে চাচ্ছে না, আবার অপমানও করেছে। ভাই, আমি আপনার চিরদিন গোলাম হয়ে থাকব, আমার এই বিপদ থেকে উদ্ধার করেন। টাকায় কোনো কাজ হবে না, আপনার কসম লাগে ভাই, ওরাই বদলি করে দেন, তা না হলে আমি বাঁচতে পারবো না। জি ভাই, আমি ভেতরে যাচ্ছি। হ্যাঁ, সালাম আলাইকুম স্যার। আবার এখানে কেন? বললাম না আবার আসবো। এই নেন মোবাইলে কথা কন। কার সাথে? বলেই দেখেন না। হ্যালো স্যার, সালাম আলাইকুম স্যার। স্যার স্যার, এটা আমার দ্বারা কোনোভাবেই সম্ভব না। মেয়েটার যে অবস্থা আমি দেখেছি, তাতে এই মামলা নিয়ে যদি আমি কিছু করি, তাহলে কিন্তু স্যার আমি আল্লাহর কাছে ঠেকা থাকব। আই এম সরি স্যার, আমি কিছুই করতে পারবো না। দেন স্যার, বদলি করে দেন, আমার কোনো আপত্তি নাই স্যার। জি স্যার, সালাম আলাইকুম। সালাম আলাইকুম স্যার। চেয়ারম্যান সাহেব বলেন। আমি বদলি হয়ে যাব ঠিকই, কিন্তু মামলা আমি যেভাবে লিখেছি, আপনার ছেলেকে সাজা পেতেই হবে। অত সোজা না, নতুন ওসি আসলি সব উল্টাপাল্টা হয়ে যাবি। আমি আসি। সালাম আলাইকুম। ও তো বোধ হয় তিন চারটা ছেলের নাম বলেছে না? হ্যাঁ, যাদের নাম বলেছে তাদের নামে মামলাও হয়েছে। ওদের মধ্যে বোধ হয় চেয়ারম্যান হামিদ মোল্লার ছেলেও আছে একটা, না? ওটাই তো সবচেয়ে বড় বদমাশ স্যার। শোন কাসেম, তোর বোনকে ছেড়ে দিয়েছে। জি স্যার, আমি সব কিছু ঠিক করে ফেলছি। এদিকে আয় কাসেম, যা হয়েছে তা নিয়ে তুই মাথা খারাপ করবি না, উগ্র হবি না কোনো রকম। কিন্তু স্যার কারা ছিল? তুই ওসব নিয়ে চিন্তা করিস না, আমি মামলা যেভাবে লিখেছি সাজা ওদের পেতেই হবে। কিন্তু তোর এই মামলার কারণে আমার বদলি হয়ে গেছে। স্যার আপনি যে বদলি হয়ে গেলেন, তাহলে কি হইল স্যার? ওটা নিয়ে তুই কোনো চিন্তা করিস না, যে আসবে সেও পুলিশ সেও আইনের লোক, ঠিক আছে? জি। কোনো রকম মাথা গরম করবি না, ঠিক আছে? জি স্যার। চল ডাক্তার সাহেব আসি। ওকে, ভালো থাকবেন। থ্যাংক ইউ। কাকা, কাশেম করাই দিছে, মামলার তো আমার মনে হয় কিছুই হবে না। ওসি বদলি হয় হোক আর যাই হোক, মামলা যখন হয়েছে তখন নিশ্চয়ই একটা কিছু হবে। তুই মাথা খারাপ করিস না, ধৈর্য ধর, আমাকে তুই মানিস না? জি কাকা, খুব মানি। তাহলে আমি বলি। ও আল্লাহ, তুমি আমারে কি বিপদে ফেললে! আল্লাহ আল্লাহ, আমি কারে জিজ্ঞেস করব? আমি ওসির কাছে গেলে সে বলে মামলায় সাজা হবে, চিন্তা করিস না, আসামির নাম কয় না। আমি মনি ডাক্তারের কাছে গেলে সে কয় পাগলামি করিস না। আমি এখন কারে জিজ্ঞেস করব? আমি এখন কি করব? বোনরে জিজ্ঞেস করব আমার? আমি এ কথা কেমনে জিজ্ঞেস করব? আমি আমার বোনরে কি জিজ্ঞেস করব? এ কথা আমার বোন জানে আর কেউ জানে না।
আমি নাম জানবো কেমনে? ভাইয়া এদিকে আসো। বসো। তুমি আহাজারি করো না, পাগলামি করো না। যা হবার তা তো হয়ে গেছে। তুমি পাগলামি করলে তো তোমার ক্ষতি ছাড়া আর কোনো লাভ হবে না। আমার আর কি ক্ষতি হবে? আমার কষ্ট তুই বুঝবি কেমনে? তোমারে কয়টা কথা কই, মন দিয়া শোনো। বল। তুমি মরা টানা ছেড়া দাও। তোমার আমি কোনোদিন বলিনি, আমি তোমার বোন বইলা। স্কুলে মেয়ের আমার সাথে মিশতে চাইতো না। স্কুলে যাওয়া আসার পথে আমি দূর দিয়ে একা যাইতাম। তুমি আমার মোবাইল ফোন কিনে দিছো, আমি খুব খুশি হইছি। সময় মতো তো কিনে দিতে পারলাম না। এখন আর এইসব নিয়ে কোনো চিন্তা করো না ভাইয়া। তুমি কাইন্দো না, তোমার চোখে পানি দেখলে আমার ভাল লাগে না। শোনো, তোমারে আরেকটা কথা কই, কুলসুম বুঝি তোমার খুব ভালোবাসে। আমি মারে বলছি তুমি তারে বিয়া করো। স্যার। জি স্যার, আপনি ভালো আছেন? আমি তো ভালো আছি, তোর মনটা ভালো? মন কি আর ভালো হবে স্যার, আপনি তো সবই জানেন। আল্লাহর উপর ছেড়ে দিছি, হয়তো আল্লাহ একদিন মনটা ভালো করে দেবে। আচ্ছা স্যার, পুলিশ আসামি ধরে না কেন? যদি দুই একটা আসামি ধরত তাহলে মনে হয় আমার মনটারে আমি একটু হইলেও বুঝ দিতে পারতাম। শোন, নতুন যে ওসি গেছে সে আসামি ধরতে একটু তালবাহানা করবে, তুই চিন্তা করিস না। আমি ডিআইজি স্যারকে জানিয়েছি আর খবরের কাগজকেও জানিয়েছি, অল্প কয়েকদিনের মধ্যেই কিন্তু একটা অ্যাকশন শুরু হবে। আর শোন, আমি তোকে ফোন করেছি, আমার থানার বলিহর্দি ইউনিয়ন থেকে একটা লাশ তোকে নিয়ে যেতে হবে। স্যার বেয়াদবি মাফ করেন, আমি ঠিক করছি আমি আর কোনোদিন লাশ টানবো না। কেন স্যার? ভালো লাগে না আমার। কাশেম, আমি জানি তোর মনটা খারাপ, তোকে আমি বলতাম না, কিন্তু এই মুহূর্তে তোর আর্থিক অবস্থা ভালো না। তুই গরিব মানুষ, তোর টাকার দরকার আছে, সেই জন্য বলছি। স্যার আমি গরিব হইলেও। শোন, বেশি কথা বলবি না, তুই এখন চলে আসবি, লাশ নিয়ে যাবি, আমি তোর জন্য 15,000 টাকার ব্যবস্থা করেছি। স্যার কোনো কথা না, চলে আসবি, আমি সব দেখব। তোর বোনকে বলে আসবি ভয় নাই, আশরাফ স্যার তার পেছনে আছে, এক্ষুনি আসবি। ঠিক আছে স্যার, আপনি যখন বলছেন তাহলে আসতেছি। হোসনেয়ারা রাগ করিস না, আশরাফ স্যার নতুন থানায় গেছে তো, সেখান থেকে ফোন করছে একটা লাশ নেওয়ার জন্য। তোর সামনেই তো না করলাম, শুনল না, লাশটা নিয়ে যাইতেই হবে। কিন্তু তোরে আমি কথা দিতেছি, এটা আমার জীবনের শেষ লাশ, আমি আর কখনো কোনোদিন লাশ টানব না। মা যাই আমি, তুমি ওর কাছে শুবা, একসাথে শুবা। আমি আজকের মধ্যেই চলে আসব। আমাকে বসায় রাখছি, কখন আসবে? রাত শেষ হয়ে গেলে আসবে। আমি কি সালা কাসেমের গোলাম আছে? আমি রাজা আছি, কাসেমের কথা শুনবে কেন? কখন থেকে দাঁড়ায় আছি, তুই লাশলে আসবি? কত রাত হয়েছে কত? আরে বেটা, মুখশিদপুর থানা কি এইখানে, এই জন্য দেরি হয়ে গেল। আচ্ছা ঠিক আছে, তুই লাশ ঘরে ঢুকাইয়া দে, তুইও ধর। দেরি তো ওজন কেন জানা, মাটি মুটি মাইখা লিয়ে আছিস নাকি রে? আরে
লাললে সাটা কটিয়া গেল রে স্যার, জীবন লাস্ট টেনতে টেনতে যাইতে হবে। আমি কিন্তু রাইতে লাশ কাটবে না। এই ধরবি না মানে রাত্রে লাশ কাটবি না? নেই, আমি রাইতে লাশ কাটবে না। কানাই, এখন আমার বাইরে থাকা খুব অসুবিধা। আগের যে ওসি স্যার ছিল না, সেই স্যার এখন মুখশেদপুর বদলি হয়েছে, তার এলাকারই লাশ। সেই স্যারের অনুরোধেই আমি লাশটা আনছি, তা নাইলে লাশ আমি আনতাম না। তুই কাজটা করে দে। আরে তুই পাগলামি করলে তো হবে না, এখন কোন ডাক্তার আসবে না, লাশ কাটিয়া আমি কি করবে? আর তুই তো নতুন না, তোরে বলতে হবে কেন? লাশ কাটতে তো ডাক্তার লাগবে, এখন এত রাতে ডাক্তার আসবে না। আমি সালা গোলাম আছি বলে বসে আছি, ডাক্তার তো গোলাম নেই আছে। তুই রাত্রে থেকা যা, খুব সকালে আমি লাশটা কাটিয়া দিব। তুই চল আমার সাথে, আমার সাথে আমার ঘরে থাকবি। না রে কানাই, গরমের দিন তো আমি হাসপাতালের সামনে ভ্যানের উপর শুয়ে থাকব, তোর কসম লাগে। তুই সকালবেলা এসে কাজটা করে দিস। হ্যালো ভাইয়া, তুমি কই? হোসনেয়ারা, আমি ইচ্ছে করে তোরে ফোন করে জানাই নাই। তোমার সাথে কথা কইতাছি। কি কথা ক, তোর মন খুইলা কথা ক, তাহলে তোর মনটা একটু হালকা হবে। তোমার কথা ভাইবা আমি অনেক কষ্ট পাই। তুমি আর কোনোদিন লাশ আইনো না, আর লাঠিও খেলো না। আরে সেদিন তো আমি তোরে কয়েই আইলাম, আমি আর কোনোদিন লাঠিও খেলবো না, লাশও টানবো না। কুলসুম বুঝি তোমার অনেক ভালোবাসে, তোমার মুখ খুলে বলতে পারে না, তুমি তারে বিয়া করো। এক কথা আর কতবার কবি তুই, তুই ঘরে যা, ঘুমা গিয়ে। যাইতাছি ঘুমাইতে, তুমি আমার জন্য আর মাথা খারাপ করো না, আর কষ্ট পাইও না। হোসনেহারা তুই আমার একটা কথা শুন, লাইনটা কেটে গেল, টাকা তো ভরে দিছিলাম, টাকা তো শেষ হওয়ার কথা না? মোবাইলটা বন্ধ করে দিল, নতুন মোবাইল তো, কোন জায়গায় টিপ দিতে গিয়ে কোন জায়গায় টিপ দিছে আল্লাহই জানে। বাড়িতে এত লোক কেন? ওই যে কাশেম ভাই। ওসি সাহেব, কাশেম ভাই গলায় দড়ি দিয়ে মরেছে ঠিক, কিন্তু পোস্টমর্টম করা ছাড়া লাশ দাফন করতে দেবেন না। কাশেম কিন্তু ভালো লোক না, খুব ফাজিল। খালাম্মা খালাম্মা, ওই যে কাশেম ভাই আইছে। কাশেম, গলায় দড়ি দিয়ে মরছে না? আমি বুঝতে পারছি, রাত্রে আমারে ফোন করছিল, বলল আমি ঘুমাইতে যাইতেছি, শেষ ঘুম ঘুমাইছে, খুব ভালো করছে। Oh, my God.
মা কাইন্দো না মা, ওরে অনেক কলঙ্ক দিছিল, এত কলঙ্ক নিয়ে একটা মেয়ে বাইচে থাকতে পারে না। ও শান্তির দেশে চলে গেছে মা, ও এখন শান্তির দেশে ঘুরে বেড়াইতেছে। ও মা, ও মা, ওর লাশ তাড়াতাড়ি দাফন করার ব্যবস্থা করো। না না না, হবি না নে। এই কাশিম, এত তাড়াতাড়ি কবর হবি না নে। কেন চেয়ারম্যান সাহেব? লাশ মর্গে যাবি, পোস্টমর্টম হবি, তারপর কবর হবি। ওই দেখ ওসি সাহেব বসি রয়েছে। ওই চুকান কত হোক, দেশে আইন আছে। স্যার, আমি কোনো মামলা করব না, আমার কারো উপর কোনো অভিযোগ নাই। স্যার, আমার বোনটারে কবর দিতে বলে দেন। না না না, হবি না নে। শোনেন ওসি সাহেব, ওরে বিশ্বাস নেই, ও আমার ছেলের বিরুদ্ধে দুটো ফলস মামলা দিয়েছে, পরে দেখবেন লাশ কবর থেকে তুলে মামলা দিবি। ওরে বুদ্ধি দেওয়া লোক আছে, এক শালিশ চাওয়াল গাঞ্জুটি। চেয়ারম্যান সাহেব, আপনার পায়ে ধরি, আমার মাফ করে দেন, আমার বোনটারে কবর দিতে দেন। না না, হবি না নে। ওসি সাহেব, আপনি অর্ডার দিয়ে দেন। কাশেম, তুই লাশটা গোপালপুর নিয়ে যা। স্যার, স্যার, এই লাশটা আমার দিয়ে টানায়েন না। তুই ছাড়া আর কে নেবে লাশ? স্যার, তাহলে আমি হোগলা দিয়ে না বাইন্দে সাদা কাপড় দিয়ে বাইন্দে টাইনে নিয়ে যাই। আচ্ছা ঠিক আছে, তাই যা। কাকা, আগে যদি জানতাম দুনিয়ার মধ্যে আমার সবচেয়ে প্রিয় আমার ছোট বোনটার লাশ আমারই নিয়ে যেতে হবে মর্গে, তাহলে আর আমি এই মরাটানার কাজ করতাম না। কাশেম, ভাগ্যের লিখন না যায় খণ্ডন, এটা তোর দুর্ভাগ্য। হ কাকা, আমার কপাল খারাপ। বাবা, তোমার বোনটা পাঁচক তো নামাজ পড়ত, তোমার কপাল ভালো যে তোমার বোনটার কোনো বেগানা পুরুষ নিতেছে না, তুমি নিতেছ, যাও নিয়ে যাও। কাশেম, বসি দিয়ে একটি বাঁধন দিয়ে নিলে ভালো হতো না? না কাকা, বাঁধন দিলে তো ব্যথা পাইব, আমি আস্তে আস্তে ওরে টাইনে নিয়ে যাব। তুই আমার বোন আর আমি তোর ভাই, এমন একটা ঘটনা ঘটল, আমি তোরে জিজ্ঞেসও করতে পারলাম না কারা তোর সর্বনাশ করল। আল্লাহ, তুমি কোনো ভাই বোনদের এরকম বিপদে ফেলো না। আল্লাহ, হোসনেয়ারা, এখন তো দুনিয়াদারি সব অন্ধকার, এই জায়গায় কেউ নাই, নির্জন। মরে গেলে আত্মা নাকি সাথে সাথে ঘোরে, তাহলে তোর আত্মাও তো আশেপাশে আছে, আমি মাথা খারাপই করব না। তুই শুধু আমার কবি চেয়ারম্যানের ছেলের সাথে কেডা কেডা ছিল। ভাইয়া, তুমি বোঝো না কিছু? মনে আছে তোমাকে বলেছিলাম তুমি আর লাঠি খেলো না, কোনো প্রতিযোগিতায় কেউ হেরে গেলে প্রতিহিংসা সৃষ্টি হয়, তারপর প্রতিঘাত,
আমি সেই প্রতিঘাতের শিকার। কানাই, কানাই, না দারোয়া বাবু আমাকে ফোন করিয়া বলল কাসেমের মনটা বহুত খারাপ আছে, তাড়াতাড়ি লাশটা কেটে ওরে বিদায় করিয়া দি। তোর কারণে আমি রাত জাগিয়া এখানে শুয়া আছি, ডাক্তারকে বলিয়া রাখছি লাশ নামা তাড়াতাড়ি, আমি কেটে দেই, তুই তাড়াতাড়ি বাড়ি চলিয়া যা। কানাই কিছু বলবি? আমি অনেক লাশ তোর কাছে নিয়ে আইছি, তুই কেটে দিছিস, আমি নিয়ে গেছি। কানাই এটা আমার জীবনের শেষ লাশ, আমি আর কোনোদিন তোর কাছে লাশ নিয়ে আসব না। কেন রে, কি হইল, তোকে কেউ রাগ করলো, মারলো তোরে? হ্যাঁ, তুই যেমন মানুষের বুক কাইটা, কলজা ফ্যাফসা কাইটা টুকরা টুকরা করিস, ওই রকম আমার কলজাটা কাইটা ফানা ফানা করে দিছে রে কানাই। তুই কি বলছিস আমি তো কিছুই বুঝতে পারছি না। কানাই আজকে তোরে আমি একটা অনুরোধ করব, বল তুই আমার অনুরোধটা রাখবি? বললা কি অনুরোধ রাখবো, কেন রাখবো না? এতে তোর চাকরির ক্ষতি হইতে পারে, কিন্তু তোর চাকরির ক্ষতি হয় এমন কোনো কিছু আমি করব না। আরে বল কি করতে হবে। কানাই এই লাশটা তুই খাতায় উঠাবি ঠিক, কিন্তু তুই কাটবি না, ওর গায়ে হাত দিবি না। কেন, ওটা কি লাশ? কানাই এটা আমার বোনের লাশ, সে আমার ছোট বোন। তোর ছোট বোন? যাকে তুই লেখাপড়া শিখি অনেক বড় করবি বলতি সেই? হ্যাঁ, আমার সেই ছোট বোন গলায় তরি দিয়ে মরে গেছে। কেন মরল? সে অনেক কাহিনী শুনে তুই কিছুই করতে পারবি না, ওর উপর অনেক নির্যাতন হয়েছে। তবে আমার বোনটা গলায় দড়ি দিয়ে মরছে, এ কথা সত্যি। যাদের কারণে মরছে তারা ভাবছে আমি মামলা করব, এই ভয়ে ওরা জোর কইরা নতুন ওসি সাহেবরে কইয়া পোস্টমর্টেম করতে পাঠাইছে। তুই জানোস না কানাই, আমার বোনটা বড় ভালো ছিল, নামাজ পড়ত। কানাই তুই ওরে বেআব্রু করিস না, আমি ওরে এই অবস্থায় নিয়ে যাই। যদি ওর কলজা ফ্যাফসা ডাক্তার চায় তুই অন্য আরেকটা কলজা দিয়ে দিস। বিশ্বাস কর কানাই, আমি কোনোদিন এ নিয়ে কোনো কথা বলবো না, কোনো মামলাই করব না আমি। আরে কাসেম তুই কি বলছিস, তুই আমার ইয়ার লাগিস, আমরা মেথর আছি ছোট জাত আছি মগার তেল বহুত বড় আছে। তুই শুনে রাখ, ডাক্তার যদি তোর বহিনের কলিজা চায় আমি আমার কলিজা কাটিয়া দেব। তুই চলে যা, ঘরে চলে যা দোস্ত, আর কোনো কথা হবে না, এই দিক সব আমি দেখবো। তুই ওরে বাড়ি নিয়ে কবর দিয়া দে, যা বলছি যা। খালাম্মা হুসনারে নিয়ে আইসে,
মা, কান্নাকাটি করো না, কাইন্দা কোনো লাভ নেই, পরে তাড়াতাড়ি দাফন করতে হবে। আমি হুজুরের কাছে যাইতেছি। হুজুর, হোসনেয়ারা মরে গেছে। হুজুর, জানাজাটা করে দিলে কবর দিয়ে দিতাম। তোর বোন তো গলায় দড়ি দিয়ে মরছে, গলায় দড়ি দিয়ে মরার লাশের তো জানাজা হয় না, তবু সবার কাছে শুনা দেখি। ঠিক আছে, আমি যাই। ও মা, কাইন্দ না, ওর জানাজাও হবে না। হুজুর বলছে গলায় দড়ি দিয়ে মরলে জানাজাও হয় না। মা, এক কাজ করো, আব্বার তলোয়ারটা দাও আর আমার সাজায় দাও। আজকে আমি শেষ খেলা খেলবো মা, আমার মেডেল পরায় দাও মা। যাও মা। কাশেম, এই নে তলোয়ার, এই নে ঢাল, আমি তোরে সাজাইয়া দিব। তুই মেডেল চাইছিলি না? আজকের খেলা জিততে পারলে তুই মেডেল পাবি, আমি তোরে মেডেল দিব। কাশেম, আজকে তোর জীবনের শেষ খেলা, এই খেলায় জিততে পারলে তুই সোনার মেডেল পাবি, সোনার মেডেল। চেয়ারম্যান, তোর ছেলে আর ভাতি জারে নিয়ে বাইর হ, আজকে শেষ খেলা আমার। আয় বাইর হ চেয়ারম্যান, এ কবির বাইর হ। এ সন্দেহ, এ তুই থাক, ওরে আমি একাই দেখতেছি। আবুল দাওয়াত, আয় আয়, আজকে শেষ খেলা। হ্যালো ওসি সাহেব, আমি চেয়ারম্যান হামিদ মোল্লার বউ। আমাদের বাড়িতে কাশেম ধুইকা ঢাল তলোয়ার নিয়ে খুন খারাপি শুরু করে দিছে। আবুল দাওয়াত, আয়। you
আমার একটাই মাত্র সওয়াল বাবা, আমারও একমাত্র বোন ছিল। আমার বোনটারে আপনার ছেলে অনেক নির্যাতন করছে, অনেক কষ্ট দিছে। আপনার মারব না, আপনি দেখা সাক্ষী, আপনি সাক্ষী দিবেন, সাক্ষী না দিলে সাজা হবে না। মা, চোখ খোলো মা, দেখো মা আমি খেলায় জিতছি। আমারে মেডেল পরায় দাও মা, আমারে মেডেল দাও মা। মা আমি জিতছি মা, হ্যাঁ মা আমি জিতছি মা। তুই তুই মহাবীর, তুই মা, 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 ও মা, সারাশ্চেন বিরাট তলোয়ার খেলা হয়ে গেল, আমি জিতছি। এই দেখেন আমার মা আমারে সোনার মেডেল পরায় দিছে, অনেক লাশ স্যার, এত লাশ টানার জন্য আজ আর কোনো কাশেমালি নাই, নতুন কাশেমালি বানাইতে হবে স্যার। স্যার আমার হাত করা পরায় দেন স্যার। অ্যারেস্টিং, এই নিয়ে চলো চলো আসো। আমার কিছু বইলা চাইবেন না, গাড়িতে ওঠাও ওঠাও। কাশেম কাকা, এ কি শুনতেছি, তুই কি করেছিস? প্রতিশোধ নিছি কাকা, আমি বদলা নিছি। আমার বোনটারে আমার মায়েরে আমাদের বাড়ির উঠানে কবর দেওয়ার ব্যবস্থা করে আমি যাই কাকা, আর দেখা হবে না কাকা, কাকা আর কোনোদিন দেখা হবে না কাকা। গল্প এখানেই শেষ নয়। পরানপুর ইউনিয়নের চেয়ারম্যান হামিদ মোল্লা, তার ছেলে কবির, চেয়ারম্যানের ভাতিজা আবুল দেওয়ান ও কবিরের বন্ধু ডাবলুকে হত্যার দায়ে কাশেমের যাবজ্জীবন কারাদণ্ড হয়। দীর্ঘদিন কারাবাসকালীন কাশেম আলী তিনটি ফাঁসি কার্যকর করে। এছাড়া কারাবাসকালীন তার ভালো কাজ এবং সৎ আচরণের জন্য সরকার সন্তুষ্ট হয়ে কারাবিধির 669 ধারা মোতাবেক তার কয়েক বছর সাজা মওকুফ হয়ে যায়। দীর্ঘ 15 বছর কারাগারে সাজা ভোগ করার পর আজ কাশেম আলীর মুক্তির দিন। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। খাতাপত্রের সই স্বাক্ষর সব ওই পাশে শেষ করে আইছি, আমি সাথে যা নিয়ে আইছিলাম সব পাইছি। স্যার এতদিনে যদি কোনো বেয়াদবি হয় তাহলে আমার মাফ করে দিয়েন। না না কাশেম, তুমি খুব ভালো মানুষ, অনেক বছর পর মুক্তি পাচ্ছ, খুশি লাগছে না? না স্যার, খুশি লাগতেছে না। দুনিয়াতে তো কেউ নাই, বাইরে যায় কি করব, এহেনেই তো ভালো ছিলাম। পাঁচ ওয়াক্ত নামাজ পড়তাম, জিকির আজগার করতাম, খাওয়া দাওয়ারও কোনো চিন্তা ছিল না। মানুষ খুন করা তো মহাপাপ,
এ তো আমার দুনিয়ার সাজা খাটা শেষ হলো, আখেরাতের সাজা তো বাকি রয়ে গেছে স্যার। কেউ তো নাই, ভাবছি কোনো মসজিদে যেয়ে পড়ে থাকব, আল্লাহর কাছে মাফ চাইব, যদি আখেরাতের সাজা একটু হলেও কমে। কাসেম, তোমার যে পরিবর্তন হয়েছে তাতে আল্লাহ পাক হয়তো তোমাকে ক্ষমা করবেন। স্যার বাইরে যেয়ে কি হরব জানি না, জেলখানায় বসে অনেক কিছু শুনতেছি স্যার, এই জন্য বহু বছর পরে বাংলাদেশটারে দেখতে বড় ইচ্ছে হতেছে স্যার। হ্যাঁ, তুমি যখন জেলখানায় এসেছিলে তারপর এদেশের অনেক পরিবর্তন হয়েছে। স্যার মনে পড়ে যেদিন প্রথমেই জেলখানায় আইসি, এই চেয়ার টেবিল এরম ছিল না, এখন কি সুন্দর সাজানো গোছানো হয়েছে। যখন জেলখানায় ঢুকছিলাম একটা রুমের মধ্যে ছয় সাতজন গাদাগাদি করে থাকতাম, জেলখানা এখন একতলার থা চারতলা হয়েছে, সব কয়েদি এখন খাটে শয়। এ তো জেলখানার উন্নতি, বাইরে বলে আরও অনেক উন্নতি হয়েছে। আমি যখন এইখানে আসি তখন পদ্মা ব্রিজ হয় নাই, এখন বলে দুইডে পদ্মা ব্রিজ হয়েছে। ঢাকা শহরে বলে সব দোতলা তিনতলা রাস্তা, মাটির নিচ দিয়ে বলে রেলগাড়ি চলে। আমি যে ভ্যান গাড়ি চালাতাম সে ভ্যান গাড়িও বলে নাই, সব কলের গাড়ি হয়ে গেছে। মানুষ বলে বাংলাদেশে আর বেকার নাই, সবার কাজ আছে। এই সুন্দর বাংলাদেশটারে দেখার বড় ইচ্ছে উঠতেছে। যাই, আমার জন্য দোয়া করেন স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দাঁড়ান, কি ডা চোহে কম দেহি, ভালো করে দেখতে পারি না, আপনি কি ডা? চার ছবি কুড়ি বছর এই বুকের মধ্যে খাইরা নিয়া বৈশা রসি, সে আমারে চিনতে পারল না। কুলসুম, তুমি চেন সন্তালি কেমনে জানলে আজ আমি সারা পাবো? আপনি তো জেলে ঢোয়ার পরেই বললা দিছেন আপনার কেউ নাই, কেউ দেখা করতে আসলেও আপনি দেখা করবেন না। আপনার সাথে দেখা করি না, কিন্তু মাসে একবার করে আসতাম, আপনার খবর নিয়ে যেতাম, আপনি কেমন আছেন? খালাম্মা কেমন আছে? তিন বছর আগে মরে গেছে। ও, মণিকাকা কেমন আছে? এক বছর আগে মরে গেছে, মা মরে যাবার পর মণিকাকে আমার নিয়ে আইছিল তার বাড়ি। তিনি মরার আগে আমার হাতে এই দলিল দেয়া কইল, কাসেম বার হইলে তার হাতে দিও, এই দলিলে তার জমি জমা সব আপনারই লেখা দিয়ে গেছে। এই না, এই বয়সে আর জমি জমা দিয়ে কি হরব? তুমি তো বিয়ে করছো, স্বামী কি করে? সালমে কয়ডা? আপনারা যখন পুলিশে ধরে নিয়ে যায় তখন আপনারা কইছিলাম আমারে কিছু কইবেন না, আপনি কি কিছু কইছিলেন? তুমি বিয়ে করো নাই? আমি তো আপনার জন্য এত বছর বসে রয়েছি, আপনি আমারে বিয়ে করবেন না? কুলসুম, কুলসুম, ভাঙ্গের পাড়ে হি জল গাছ, গাছের নিচে পাতার বিছানা, সেই বিছানায় নাই রে ফুল, ভাঙ্গের রোজে নাই রে ফুল, জোছনা রাইতে ভাইসা যাইতে কই রহ না মানা,
সঙ্গের পারে হি জল গাছ গাছের নিচে পাতার বিছানা সেই বিছানায় নাই রে ফুল গঙ্গের রোজে নাই রে ফুল হাত বাড়াইয়া ডাকে যেন অচিনকি কানা।